রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রুবেল। আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান অতিথির সম্মতি জ্ঞাপনের মাধ্যমে দানবী মহামানব বলতে পারি আমরা, তার উদ্দেশ্যে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজ সুদক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, রথ থেমে গেল আমার কাছে এসে। নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকৎসার, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ঘনকালের দরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে ছোট্ট একটি কণা, যত পাত্রখানি উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁধি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। সুখী মণ্ডলী, আমাদের মধ্যে এক এক করে আমাদের বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হচ্ছেন। সম্মানিত সুধীবৃন্দ আছে আমাদের মধ্যে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে প্রধান অতিথি জনাব আলহাজ এস এম ফয়সল চেয়ারম্যান সাইহাম গ্রুপ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ এস এফ এ এম শাহজাহান চেয়ারম্যান উপজেলা পরিষদ মাধবপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব প্রফেসর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুল্লাহ সাবেক অধ্যক্ষ জাগর আজি নবকিরণে। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, শুভ বসন্তের সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মহতী আয়োজনে। যেহেতু ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষার মাস, আমি শুরুতেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ভাষা শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, আমরা বাংলা ভাষা পেয়েছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই মহতী আয়োজনে এসে পৌঁছেছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ।
আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এবং আজকের এই মহতী আয়োজন যাদের জন্য সেই কোমলমতি মেধাবী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মহতী আয়োজনে। সমুদ্রের মতো মন নিয়ে তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তোমাদের যাত্রা শুরু। আমি মনে করি সৎ চিন্তা সৎ চেষ্টা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। শোষিত আর্ত মানবতার কাছে জীবনের সঠিক উপলব্ধি পৌঁছে দিতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা মানুষের সৃজনী শক্তিকে, মানুষের মেধাকে বিকশিত করে, তার চিন্তা শক্তিকে পরিশীলিত করে। একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মেধা, আর এই মেধা বিকাশের মাধ্যমে দেশ জাতির কল্যাণ সম্ভব। শিক্ষাকে দাম দিতে হবে, দিতে হবে জীবনে যত পড়বে, যত বিশ্বাস করবে, যত প্র্যাকটিস করবে, ততই বিনিয়োগ হবে, ততই দেখবে তুমি স্বর্ণ শিখরে বসে আছো। যখনই সুযোগ আসবে মানুষের কল্যাণ করবে, দেখবে কোথাও না কোথাও গিয়ে তুমি অনেক বড় মানুষ হয়েছ। আমাদের প্রধান অতিথি দানবী, আমাদের প্রিয় মানুষ, আমাদের আত্মার আত্মীয়, যা যিনি বটবৃক্ষের মতো মাধবপুরের মানুষের উপর ছায়া দিয়ে আছেন, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে উনি তোমাদের শিক্ষার পথকে প্রসারিত করেছেন, তিনি তোমাদের হাতে আজকে আলুক পত্রিকা তুলে দিয়ে তোমাকে সেই আলুর পথে অন্ধকারকে ঠেলে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন। উনি তোমাদের ইচ্ছা শক্তিকে, তোমাদের সফলতাকে স্বীকৃতি দিয়ে তোমাদেরকে অভিনন্দিত করেছেন, কারণ তিনি চান মাধবপুরের প্রত্যেকটি মানুষ শিক্ষিত হোক, প্রত্যেকটি মানুষ সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠুক। এটা তার খুব বেশি বড় চাওয়া না, তার অনেক বড় মন। তিনি অনেক কিছু করেছেন এই মাধবপুরবাসীর জন্য, বিনিময়ে তিনি কিচ্ছু চাননি। তিনি প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, এতিমখানা, কলেজ এবং ইউনিভার্সিটি কলেজ, মোটামুটি বাংলাদেশের মানুষের সর্বোচ্চ শিক্ষার যে প্রসার করা উচিত সেই জায়গাটুকু তিনি তৈরি করেছেন মাধবপুরবাসীর জন্য। শুধু এইটুকুই নয়, তিনি পূজা পার্বণে মন্দির মসজিদে সাহায্য করেন, যখন রোজার সময় আসে তখন ইফতার সামগ্রী দিয়ে যারা দরিদ্র মানুষ, যারা শোষিত মানুষ তাদেরকে সেবা করেন, এটা কম কথা নয়। আর ব্যবসায়ী হিসাবে তিনি তো সফল মানুষ, তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি শুধু ব্যবসা করে সফলতা অর্জন করেননি, অনেক তরুণ উদ্যোক্তাকে সৃষ্টি করেছেন যাদের মাধ্যমে মাধবপুর উন্নয়নের স্বর্ণ শিখরে আহরণ করছে। এত বড় একজন মহৎ মানুষ, একজন দানবীর মানুষ, তাকে আসলে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় বলে আমি মনে করি না। আবহমান বাংলার সুপ্রিয় সুধী মণ্ডলী, আমাদের আজকের এই মহতী আয়োজনে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এটি বসন্তকাল, শুভ বসন্তের সকাল সবাইকে। আমাদের সামনে এই বিশিষ্ট মানুষগুলো বসে আছেন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মহতী আয়োজন শুরু হবে। এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি জনাব আলহাজ এসএম ফয়সাল মহোদয়, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান সায়হান গ্রুপ, সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ এ বি এম হুমায়ুন সভাপতি,
গভর্নিং বডি সৈয়দ সৈয়দউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ সাফকাত আহমেদ এবি এমবিএ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাইহাব নিট কম্পোজিট লিমিটেড বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাইহাম কটন মিল লিমিটেড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব এস এফ এ এম শাহজাহান মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় মাদকপুর উপজেলা পরিষদ তাদের মধ্যে আমি তাদের নাম ঘোষণা করছি ব্রিগেডিয়ার জেনারেল মিরান হামিদুর রহমান অবসরপ্রাপ্ত জনাব জিয়াউল ইসলাম চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ অবসরপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি আরেকজন বিশেষ অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে উপস্থিত আছেন মিস্টার গায়ার উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার রাজাউল হক দেওয়াগি জামিল মহাব্যবস্থাপক সাইহাম নিট কম্পোজিট লিমিটেড উপস্থিত আছেন মেজর মোহাম্মদ সাদিকুর রহমান জুহা অবসরপ্রাপ্ত ডেপুটি হেড এন্ড অ্যাডমিট অ্যান্ড সিকিউরিটি সাইহাম নিট কম্পোজিট লিমিটেড উপস্থিত আছেন ক্যাপ্টেন লিয়াকত হোসেন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা উপমহাপরিচালক ব্যবস্থাপক সাইহাম কটন মিলস লিমিটেড উপস্থিত আছেন মিস্টার উইরামনি আচার্য রিশান মালাঙ্গা উপব্যবস্থাপক উপমহাব্যবস্থাপক সাইহাম নিট কম্পোজিট লিমিটেড উপস্থিত আছেন মিস্টার ইরুশা পিয়াঙ্কারা গোমেজ উপমহাব্যবস্থাপক সাইহাম নিট কম্পোজিট লিমিটেড সম্মানিত সুধী মণ্ডলী আস্তে আস্তে সবাস তুলে আমরা সবাইকে দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের এই বিশেষ আয়োজন শুরু হতে যাচ্ছে সম্মানিত সুধী মণ্ডলী অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মহতী আয়োজন শুরু হতে যাচ্ছে আজ এস এম ফার্সন মেধাবৃত্তি প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধূলির ঘাসে ঘাসে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ মহামানব বলতে পারি আমরা তার উদ্দেশ্যে আমি একটি কবিতা লিখেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে কাহার দেখা প্রেম পথে চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহস নেমে গেল আমার কাছে এসে নামলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে এর তরে রইল মাথা নিচু তোমার কেম তোলে ছোট্ট একটি কণা যবে পাত্রখানি উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি দিলেন যারা আজ ভিখারি
সম্মানিত সুধী আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে উপজেলা পরিষদ মাধবপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে জনাব প্রফেসর আমাদের ভাষার মাস আমি শুরুতেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ভাষা শহীদদের প্রতি যাদের আত্মত শিক্ষক মণ্ডলী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ মেধাবী শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মহতী আয়োজনে যেতে পারে শোষিত আত্মমানবতার কাছে বিশেষ উপজেলা পরিষদ মিরান হামিদুর রহমান অবসরপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি আরেকজন বিশেষ অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সঞ্জু সঞ্জীবা দেওয়ালজি জামিল মহাব্যবস্থাপক সাইহাম নিট কম্পোজিট লিমিটেড উপস্থিত আছে অবসরপ্রাপ্ত ডেপুটি হেড এন্ড অ্যাডমিট অ্যান্ড সিকিউরিটি সাইহাম নিট কম্পোজিট লিমিটেড উপব্যবস্থাপক উপমহাব্যবস্থাপক সাইহাম নিট কম্পোজিট লিমিটেড উপস্থিত আছে সম্মানিত সুধী মণ্ডলী আস্তে আস্তে সভাস্থলে আমরা সবাইকে একাগ্রতা না থাকলে কখনো সফলতা অর্জন করা যায় আর লাগবে না কিছু আসেন 147 না না আপনি কোন স্কুল বলেন 109 ওকে করে চেষ্টা এবং ভালোবাসা তার মধ্যে ছিল চেষ্টা করে গেছে তিনি চেষ্টা করেছেন একদম প্রাইমারি স্কুল হাই স্কুল অনুপ্রাণিত হই তারা আমাদেরকে তৈরি করছে তাদের স্বপ্ন একদিন পূরণ হবে কারণ স্বপ্নই মানুষকে অনেক সফলতার সাথে সংশোধন করে দেন এই মানুষগুলাকে আমরা দেখতে পাচ্ছি সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ সবাই আস্তে আস্তে সভাস্থলে এসে পৌঁছেছেন আমাদের প্রধান মানুষগুলো কিন্তু আমাদের সামনে বসা আমরা সুশৃঙ্খলভাবে সেই কাজটি করব যাদের সহযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে শিক্ষার্থীরা জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ অনুরোধ জানাচ্ছি ছবি আসন অলঙ্কৃত করবেন জনাব আলহাজ এস এম স্থিতি হিসাবে মঞ্চে আসন অলঙ্কৃত করবেন জনাব ইঞ্জিনিয়ার বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন অলঙ্কৃত করবেন জনাব সৈয়দ সাক্ষাত আহমেদ এমবিএ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাইহাম নিট কম্পোজিট লিমিটেড আসন অলঙ্কৃত করবেন বিশেষ অতিথি হিসাবে জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ
মাননীয় ব্যবস্থাপনা পরিষদ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন অলংকৃত করবেন জনাব এস এফ এ এম শাহজান মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় মাধবপুর উপজেলা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মাওলানা আবুল কালাম জনাব মাওলানা আবুল কালাম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرير وما يستوي الأحياء ولا الأموات وفي آية أخرى إنما يخشى الله من عباده العلماء قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب অর্থ দৃষ্টিমান ও দৃষ্টিহীন কখনো সমান নয় যেমন সমান নয় অন্ধকার ও আলো যেমন সমান নয় ছায়া ও তপ্ত রূপ আরো সমান নয় জীবিত ও মৃত যারা শিক্ষিত জ্ঞানী তারাই একমাত্র আল্লাহকে ভয় করে একজন শিক্ষিত ও একজন অশিক্ষিত কখনো সমান নয় চিন্তা ভাবনা তারাই করে যারা বিদ্বান ও শিক্ষিত وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله إبا جاتي شوني جاتي شوني روبيندرا بي تي بي شيلبيشه সৈয়দ হাই স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী বৃন্দকে নিয়ে সে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে হ্যালো হ্যালো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভাকে ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমায় কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমায় কানে লাগে সুধার মতো ধন্যবাদ আমাদেরকে একটু সহায়তা করে তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল সাইহাম গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই অনবদ্য আয়োজন মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ এস এম ফয়সল সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর প্রয়াস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি সাইহান গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের দেশে যারা সুন্দর গান গাইতে পারে তাদের জন্য খুদে গান রাজ আয়োজন করা হয় যারা সুন্দর নাচতে পারে তাদের জন্য সেরা নাচিয়ে আয়োজন করা হয় কিন্তু যারা মেধাবী তাদেরকে উৎসাহ প্রদান করতে তাদের মনে ভালো কিছু করার উদ্দীপনা সৃষ্টি করতে তাদেরকে ঘিরে বড় কোনো উদ্যোগ সচরাচর আমাদের চোখে পড়ে না হবিগঞ্জ জেলার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা আলহাজ এস এম ফয়সল সাহেবকে ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে স্যারের জন্য বলতে ইচ্ছে করছে চাঁদ নয় সূর্য নয় নয় আপনি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল স্যার আপনি আপনার তুলনা আপনারা জানেন সাইহান গ্রুপ শুধুমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় আজকে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সাইহান যেভাবে মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে ঠিক তেমনি ভাবে যে কোনো ক্রান্তিলগ্নে সমাজের সকল স্তরের মানুষের পাশে থাকতে সাইহাম পরিবার সর্বদা বদ্ধপরিকর শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সাইহাম গ্রুপ কর্তৃক ইতোমধ্যেই স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে গত বছর 190 জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছিল যা এই বছরে 331 জনে উন্নীত হয়েছে এর পাশাপাশি প্রতি বছর শীতে সাইহান গ্রুপ কর্তৃক হাজার হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ দুর্গাপূজার সময় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ বিনামূল্যে চক্ষু সেবা প্রদান শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাইহান গ্রুপ সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে উপস্থিতদের প্রতি একজন সুশিক্ষিত এবং পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম উম্মে ফাতেমা গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় উম্মে ফাতেমা আমি আমন্ত্রণ জানাচ্ছি ইব্রাহিম
উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল অজ্ঞানতার তিমির কাটিয়ে নতুন ভোরের দান উন্মোচনকারী এক ঝাঁক নব্য অভিযাত্রী এবং তাদের পথ দেখানোর আলোর কাণ্ডারীদের মাঝে আজ আমরা উপস্থিত হয়েছি বলছি আমাদের কৃতি শিক্ষার্থী বৃন্দ এবং আমাদের অভিভাবক তুল্য মহান ব্যক্তিদের কথা অধ্যকার মাধবপুর উপজেলাধীন 2022 সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দাখিল আলিম ও কারিগরি শাখার পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবীদের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এস এম ফয়সাল মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অধ্যক্ষ প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ সাইহা পরিবার সদস্যবৃন্দ প্রীতি শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম তিনি আর কেউ নন তিনি হলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাইহা গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের অন্যতম বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী দানবীর আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব আপনার মতো মহান ব্যক্তির এই মহৎ উদ্যোগের কারণে প্রত্যেক বছর জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে উৎসাহিত হয় আপনার মহৎ উদ্যোগের ফলেই আমরা আজ এই অনুষ্ঠানে অংশ হতে পেরেছি তাই আপনার প্রতি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মেধাবীরা এক্ষেত্রে মেধার যথার্থ মূল্যায়ন হতে হবে এবং এক্ষেত্রে পূর্বসূরি মেধাবীদের ঐতিহ্য ধরে রাখতে হবে সৌভাগ্যের বিষয় হলো আমাদের শিক্ষানগরী অর্থাৎ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিক্ষার মানোন্নয়নে ও আদর্শ সমাজ বিনির্মাণে আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের ভূমিকা অপরিসীম ও অনস্বীকার্য এবং আজীবন মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে তিনি দীর্ঘকাল থেকেই শিক্ষাসহ আরো বিভিন্ন ক্ষেত্রে সমাজ কল্যাণমূলক বিভিন্ন বহুমুখী সহযোগিতা করে যাচ্ছেন আমরাও তার মতো একজন আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে চাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না ধন্যবাদ সবাইকে এবার কথা বলবেন আমাদের সামনে সভাপ আসগর আলী সাবেক প্রধান শিক্ষক জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয় মাধবপুর উপজেলাবাসীর হৃদয়ের স্পন্দন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আলহাজ এস এম ফয়সাল অনুদান চিরদিন তাদের কাছে চিরভাস্বর হয়ে থাকে আমি মাধবপুরবাসীর পক্ষ থেকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার আদাব এবং নমস্কার ডাক হয় নাই প্রতি বছরের ন্যায় এবারও এস এম ফয়সাল সম্মানিত সভাপতি তথা সৈয়দ আল্লাহ ইঞ্জিনিয়ার সৈয়দ এডিম মহেন্দ্র বাদশা গ্রুপ আজকে মাধবপুর উপজেলা একটা শিল্প নগরীতে পরিণত হয়েছে শিক্ষানুরাগী অনেকে আমরা বলি উনি শিক্ষানুরাগী উনি বিদ্যুৎসাহী আপনারা জানেন যে সৈয়দ ডিগ্রি কলেজ এই কলেজটা বর্তমানে এমন একটা অবস্থা হয় যে অবস্থায় ফান্ডের অভাবে কলেজটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তখন মাধবপুর উপজেলা তখন বন্যার সময় 1928 ইংরেজিতে যে কলেজটা বন্ধ হয়ে যায় যে এমন একটা অপশন দেওয়া হয়েছিল যে কোনো ব্যক্তি তাদের প্রিয় ব্যক্তির নামে এই কলেজের নামকরণ করতে পারে তখন 500 টাকা দিয়ে বলছিল যে কোনো ব্যক্তি তার প্রিয় ব্যক্তির নামে এই কলেজের নামকরণ করতে পারে এবং যথাযথ ছিল আমি 10 লক্ষ টাকা দিব শুধু তাই নয় সাথে সাথে উনি বলেছিলেন যে শিক্ষক কর্মচারী যতদিন পর্যন্ত সরকারি বেতন পাবে না ততদিন পর্যন্ত আমি বেতন বাধা দিয়ে দিয়ে যাব এবং উনি ওনার প্রমাণ রেখেছিলেন আমি জানি আমি আজকে কিছু সত্য কথা তো আমি বলবো যে সৈয়দ অর্থাৎ আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব হাজি ওনার যে সৈয়দ বাবুল আবুল হোসেনের নাম আপনারা শুনছেন ওনার সাথে আমি ওনাকে তুলনা করতে পারি অর্থাৎ সৈয়দ আবুল হোসেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী উনিও কিন্তু ওনার এলাকাটাকে শিক্ষায় উন্নত করেছেন এবং এই মাধবপুর ভোপাল দিয়ে আপেল বানায়
আহাস আল্লাহ সৈয়দ ফয়সাল সাহেব কি করেছিলেন এই শিক্ষাকে হাতে নিয়েছেন শিক্ষার দাচ্ছিলাম যে 30 লক্ষ 40 লক্ষ টাকা দিবে কিন্তু উনি ওনার ওনার যে অর্থাৎ সুযোগ্য উত্তরাধিকারী এখানে আছে ইঞ্জিনিয়ার সৈয়দ যে ইস্তিয়াক আমি শুনছি কথাটা যারে আমি 95 লক্ষ টাকা দিলে তো মানুষে বলবে লক্ষ টাকা কেন লক্ষ দিব আমি 1 কোটি টাকা দিব এই 1 কোটি টাকা চেক দিয়েছিলেন এই চেক দিয়ে কিন্তু আজকে পশ্চিমের যে টাইটলা ভ্রমণটা আমি আসলে বিশ্বাস করি যে এই শিক্ষানুরাগী তারাই প্রকৃত শিক্ষানুরাগী যতদিন থাকে একদিন মরতে হবে আমি মনে করি যে সাইহান গ্রুপ আজকের যারা কৃতি শিক্ষার্থী আছে এবং সম্মানিত অভিভাবক এবং নমস্কার জানিয়ে এবং যারা কৃতি শিক্ষার্থী তাদেরকে উদ্দেশ্যে একটু বলবো যে তোমরা মানুষ হবে মানুষকে ভালোবাসবে তোমরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তা আগে তোমাদের মানুষ হতে হবে আমি বলবো তোমরা মানুষ হবে এবং মানুষকে ভালোবাসবে এবং মা বাবা অভিভাবকবৃন্দ এবং শিক্ষকদেরকে ভালোবাসে এই বক্তব্য জানিয়ে আজ আমাদের অতিথি সাইহান গ্রুপের উত্তরোত্তর সফলতা কামনা নমস্কার ধন্যবাদ শিক্ষাজীবী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী শিক্ষক সকলে আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমাদের জন্ম নেওয়াটা আমি গর্ববোধ করি বহির্বিশ্ব সাইহামের সৌজন্যে আমরা মাধবপুর নোয়াপাড়া সাইহাম হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি সুষ্ঠুভাবে এরা ভবিষ্যতে পরিচালনা করে তাহলে এই ধরনের ভিত্তির ব্যবস্থা নাশ আরো কিছু দিতে পারবে তবে আমি কিছু দাবি করি না একটা জিনিস আমি দাবি করি না আমি যাব দাবি কি হলো ভিত্তি না আমি যেহেতু একটি কলেজে ওই যদি দেন কত হলে ভালো হইতো আমি দাবি করছি এই ধরনের একটা ব্যবস্থা কি আপনারা করতে পারেন ঠিক একইভাবে কিছু দাবি ছেলেরা আমাদের কাছে যায় 3,000 টাকা 4,000 টাকা কোপেন হওয়ার কারণে এখন আমাদের আরো অর্থ কমে গেছে যে জায়গায় 200 টাকা বেতন ছিল সেই জায়গায় 20 টাকা চলে আসছে এরপরও দিতে পারে না যাইয়া বলে যে পরীক্ষার ফিটা তো স্যার দিতে পারি না আমি এই দাবিও করছি অন্ততপক্ষে এই গরিবদের জন্য পরীক্ষার ফিটার ব্যবস্থা যদি আপনারা করতে পারেন দরিদ্রকে ইন্টিগ্রেট করে আমি আর বেশি দাবি করব না আমি আমার এই কথা বলে আমি আমি আরো কিছু বলার জন্য যেহেতু বলছে আসলে আমরা শিক্ষক মানুষ বক্তৃতা যখন দেওয়া শুরু করি 40 মিনিট আমাদের কোথায় দিয়ে চলে যায় আমরা বলতে পারি না আমাদের কথা যখন আসে তখন কিভাবে আসে আমরা নিজে বলতে পারি না আল্লাহর পক্ষ থেকে আসে আসলে সবকিছু এই যে আজকে যে দানটা আজকের দানটা ওনাদের মেধায় ঢুকাই দেওয়ার মালিক কে আল্লাহ সেই আল্লাহ ওনাদের মেধা ঢুকাই দিছে আমি চাই ওনাদের মেধার পরবর্তী পর্যায়ে এই মেধাটি আল্লাহ পাক আল্লাহ পক্ষ থেকে ঢুকাই দেব ঢুকাই দেব এবং বেশি করে ঢুকাই দেব সেই ঢুকানোর কারণে মাধবপুর মাধবপুর এলাকার কারণে বাংলাদেশের কয়েকটি জেলা 67টি জেলা আছে এর মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে বৃহত্তম আমরা ঢাকাকে বলি আসলে ঢাকা না নারায়ণগঞ্জ আমি মনে করি এই নারায়ণগঞ্জ না হবিগঞ্জকে কেন্দ্র করে হবিগঞ্জ সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট অর্থনৈতিকভাবে সার্বিকভাবে উন্নয়নের ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে গরিবের উন্নয়নের ক্ষেত্রে যে উন্নয়নের অর্থনৈতিকভাবে যে ছাত্রদেরকে বলছি যে এই দুটা আবেদন করছি আমি আমার পক্ষে থেকে যেহেতু আমি একজন শিক্ষক আমার সময় আর 18 মাস আছে হয়তো 18 মাস জীবিত থাকতে পারি মৃত্যু মৃত্যু হয়ে যেতে পারি হ্যাঁ আমার আর দাবি নাই হয়তো আগামী বছর আর একটা দাবি করতে পারি অনুষ্ঠানে কিন্তু আমার এই দাবিটা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আর সালাম ধন্যবাদ প্রিন্সিপাল জনাব সিদ্দিকুর রহমান স্যারকে এবার আমাদের সামনে কথা বলবেন
আজকে এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে আজকের এই ফেব্রুয়ারি ২৪ ২০২৪ এস এম ফয়সাল মেধাবৃত্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ উমাইন সাহেব উপস্থিত আছেন আজকের এই মেধাবৃত্তির অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান অতিথি সিলেট বিভাগের অন্যতম শিল্পপতি হবিগঞ্জ জেলার রূপকার যার নাম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এক ডাকে চিনে ইনি আর কেউ নয় মাধবপুর উপজেলার নপাড়া ইউপির সন্তান সৈয়দ মোহাম্মদ এস এম ফয়সাল সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মাধবপুর উপজেলার সম্মানিত বারবার নির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব সাধন সাহেব উপস্থিত আছেন আমাদের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে শাহজালাল শাহজালাল বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন আমাদের তরুণর আইডল যাকে বলি আমরা এই সৈয়দ ফ্যামিলির অহংকার যাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা ভাবতে থাকেন সবসময় বলে থাকেন আমাদের ওদের ভবিষ্যতে রূপকার ইঞ্জিনিয়ার সৈয়দ ইস্তেক সাহেব আমাদের আরেকজন আইডল যুবকের আজকের যে মেধাবৃত্তির আপনাদের ছাত্র ছাত্রী যারা আসছেন আপনাদের উদ্দেশ্যে বলবো যিনি আজকে এই মঞ্চে উপস্থিত আছেন সবাই একসাথে আত্মালি দিবেন সৈয়দ মোহাম্মদ সাফরাত সাহেব আমি একটা কথা বলবো শিক্ষিত যাদের একটা পরিবারে শিক্ষিত সন্তান আসবে ইনশাআল্লাহ বিশেষ করে আপনারা জানেন কলম যোদ্ধাদের উপরে কোনো যোদ্ধা নাই কারণ কলম যোদ্ধাদের মধ্যে এমন যোদ্ধা আছে ভয়ে ভয়ে ঝগড়াল সৃষ্টি করে দেয় আর আমাদের সিলেট বিভাগের ঐতিহাসিক যে যাদেরকে নিয়ে আমরা সারা বিশ্ব সারা বাংলাদেশে আমরা গর্ববোধ করি সৈয়দ মোহাম্মদ সৈয়দ পেপেবলে নিয়ে সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব উনি আজকের আমাদের একটা প্রতিযোগিতা সৃষ্টি করে দিয়েছেন প্রতি বছর নেয় শিক্ষার্থীর মাঝে কারণ মেধাবৃত্তি সবাই এগুলো করতে একের ওপরে শিক্ষা প্রতিযোগিতা সৃষ্টি করে দিচ্ছে তাই আমি আমার মাধবপুর আসলে আমি যখন যিনি মৃত্যুবরণ করেন সবসময় আমার আব্বা ও আমার মা ও সবসময় স্মরণ হয় না যাকে দেখতে স্মরণ হয় তো হই আমরা আসলে অনুপ্রাণিত হই আমরা নতুন পথে যাত্রা করার একটা অনুপ্রেরণা পাই কথা বলবেন জনাব সৈয়দ সাফকাত আহমেদ আসসালামু আলাইকুম প্রথমে ফেব্রুয়ারি মাস ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রইল এবং আজকে যাদের কে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সকল ছাত্রবৃন্দ এবং তাদের অভিভাবকদের জন্য সবাইকে করতালি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমরা আপনাদের এই যে অ্যাচিভমেন্ট এটা নিয়ে গর্বিত আসলে ভাষণ দিতে আমি আসি নাই এখানে আসছি আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের বলে আমরা আসলে নাকি আপনারা অনুপ্রাণিত হন আমার ফ্যাক্টরিতে আসলে দুইজন বায়ার এসেছে বিদেশ থেকে তারপরে আমি এসেছি কারণ আসলে আমার উপস্থিতি যদি আপনাদেরকে অনুপ্রেরণা দেয় আমার মনে হয় এটাই আমার জীবনের সার্থকতা গতবার আমি কয়েকটা উপদেশ দিয়েছিলাম আমার এই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আজকে তারই পুনরাবৃত্তি করব আমি কয়েকটা উপদেশ দিব তোমাদেরকে আমার জীবনে এই সকল উপদেশ খুব কাজে লেগেছে
মনে হয় আমি মনে করি আমি শেয়ার করতে চাই সবার সাথে যদি এটা তোমাদের কোনো উপকার করে ভবিষ্যতে কোনো শর্টকাটের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করা যায় না এবং সাফল্য সবচেয়ে বড় কঠিন যে জিনিস সেটা হলো যে সাফল্যের একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে সেটাকে দিনের পর দিন ধরে রাখা কারণ খুব সহজ যে হ্যাঁ আমি একটা কিছু করলাম করে একটা জায়গায় উঠলাম কিন্তু কি হয় বেশিরভাগ সময় দেখা যায় আমি উঠলাম আবার ধপাস করে পড়ে গেলাম পড়ে গেলে হবে না এখানে একটা আমি দেখতেছি ইয়ে কি একটা ড্রোন ফ্লাই করতেছে তাই না ভাসতেছে সাফল্য জিনিসটা এইখানে ধরে রাখাটা একটা পর্যায়ে নিজেকে ধরে রাখা নিজের সাফল্যকে ধরে রাখাটা হলো সবচেয়ে কঠিন কাজ এবং সেটা তখনই সম্ভব যখন একজন মানুষ অধ্যবসায় সততা নিষ্ঠা ত্যাগের মাধ্যমে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে কাজ করে যায় মানুষের জীবন হলো একটি সরল কথায় বললে একটি রেল ট্র্যাকের মতো ট্রেন লাইন আছে না সেই ট্রেন লাইনের মতো এটি একটি সরল রেখা এখানে জীবনের প্রত্যেকটি জিনিসই একটি স্টেশনের পরে আরেকটি স্টেশন আসে তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল রাখবা নিজের পিতা মাতাকে সবার উপরে স্থান দিবা আজকে দুনিয়াতে আমরা যে যেখানে যে অবস্থানে আসছি আমাদের পিতা মাতার দোয়া তাদের ত্যাগ তাদের পরিশ্রম তাদের চোখের পানির বিনিময়ে আমরা কিন্তু উপস্থিত আমি শাফকাত আজকে এই পর্যায়ে এখানে আসতে পারতাম না যদি আমার বাবা মা আমাকে ঠিকভাবে গাইডলাইন না দিয়ে আমাকে অনুশাসনের মাধ্যমে বড় করে এখনো আমার বাবার অনুশাসনে আমার বয়স অনেক হয়ে গেছে দেখলে হয়তো বা বোঝা যায় না কিন্তু বাবার এখনো বাবার পায়ের আওয়াজ শুনলে ভয়ের চোটে কাঁপতে থাকি কখন কি জিজ্ঞেস করবে কখন কি বলবে এত শ্রদ্ধাবোধ আমাদের বাবা মার প্রতি আমার আমি প্রত্যেক দিন এখনো অফিসে যাওয়ার আগে যদিও অফিসে গেলে বাবার সাথে দেখা হয় প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে আমি যতই ব্যস্ত থাকি আধা ঘন্টা আমার বাবা মার সাথে বসে ওনার বাসায় সময় কাটায় তারপর অফিসে যাই অন্য কোনো কারণে না ওনাদের দোয়া নিতে এই যে এবং সারা দিনের মধ্যে যত কাজ করি আমার মনে হয় ওই যে আধা ঘন্টা আমার বাবা মার সাথে সময় কাটাইছি আমার বাবা মা হাসছে কোনো কথা নাই কিন্তু অপ্রয়োজনীয় কথা বাবা ছেলের কথা আর কি হবে প্রত্যেক দিন কিন্তু কি খাইছো কি করছো কি পড়ছো কোথায় যাচ্ছ আজকে গরম বেশি লাগতেছে আজকে ঠান্ডা বেশি লাগতেছে আজকে শরীরটা ভালো না এই সব কথাই হয় কিন্তু ওই যে আধা ঘন্টা সময় ওনাদের সাথে আমি কাটাই সকালবেলা ওইটা আমার জীবনের আমি মনে ওই দিনের সবচেয়ে মূল্যবান সময় এবং ওইটা আমি আই চেরিশ ইন দ্য ভেরি বটম অফ মাই হার্ট আমার হৃদয়ের অন্তঃস্থলে ওই সময়টা আমি উপভোগ করি আপনারা এই জিনিসটা করবেন বাবা মাকে সবার উপরে স্থান দিবেন বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন দোয়ার ফ্যাক্টরি বাবা মা যেদিন চলে যাবে সেদিন বুঝবেন যেদিন দেখবেন উন্নয়নই থেমে গেছে জীবনে যত পারেন দোয়া নিতে থাকবেন বাবা মার কাছ থেকে আর অবশ্যই নিজের দেশকে ভালোবাসবেন নিজের দেশকে ভালোবাসবেন অনেক সময় অনেক কিছু দেশে হয় দেশে রাজনৈতিক পরিবেশের কারণে সামাজিক কারণে আমাদের দেশের আর্থসামাজিকতার কারণে অনেক সময় আমাদের দেশের উপর থেকে আস্থা চলে যায় কিন্তু কখনো এই দেশের উপর থেকে নিজেদের বিশ্বাস নিজেদের আস্থা সরাবেন না কারণ দুনিয়ার কোথাও এই কথাটা আমাকে ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেব বলেছিলেন এক্স্যাক্টলি এই কথাটা কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল ইউ উইল নেভার বি অ্যাজ রিলেভেন্ট অ্যাজ ইউ আর অ্যাজ ইন ইওর ওন কান্ট্রি তুমি দুনিয়ার কোথাও এত রিলেভেন্ট হবে না এত তুমি দুনিয়ার কোথাও নিজেকে এত মূল্যায়িত করতে পারবা না যতটুকু নিজের দেশে করতে পারবা
So keep this in mind. আমি কি বেশি উপদেশ দিয়ে ফেলতেছি? আচ্ছা তিন নম্বর স্বপ্ন দেখবা অনেক বড় স্বপ্ন দেখবা স্বপ্নের কোনো শেষ নাই আমার একটা শিক্ষক ছিল আমি মনে আছে আমি যখন ক্লাস 7 এ পড়ি আমাকে বলতো স্বপ্ন দেখলে পোলাও কোরমা ছাড়া কিছু খাবো না আমিও তোমাদেরকে একই কথা বলতে চাই যদি স্বপ্ন দেখো পোলাও কোরমা খাবা এবং আল্লাহ সবার মাঝে যোগ্যতা দিয়েছে আল্লাহ সবার মাঝে যোগ্যতা দেন যত বড় সার্থক ব্যক্তি যত বড় সার্থক ব্যক্তি দুনিয়াতে আপনারা দেখবেন প্রত্যেকেরই কিন্তু জীবনে উত্থান ছিল পতন ছিল অনেকে তাদের নিঃস্ব জীবন থেকে শুরু করেছে এবং উন্নতির চরম পর্যায়ে তারা পৌঁছেছে তাদের কাজের মাধ্যমে নিষ্ঠার মাধ্যমে তাদের বিশ্বাসের মাধ্যমে তাদের স্বপ্নের মাধ্যমে আমার বিশ্বাস তোমরাও পারবে তবে কোন অবস্থায় নিজের স্বপ্ন অর্জন করার জন্য নিজের বিবেককে বর্জন করবা না কখনো করবা না আমার বক্তব্য দীর্ঘায়িত করব না অনেকেই আছেন আমার পরে বক্তব্য দিবেন আমারও যেতে হবে আমি বিগত অনুষ্ঠানে এসে বলেছিলাম যে বৃত্তি অনুষ্ঠানটা হওয়া উচিত ইনশাআল্লাহ প্রতি বছর হবে এখন থেকে বিশেষ কারণে আমরা প্রতি বছর এটা করতে পারছিলাম না এখন থেকে ইনশাআল্লাহ করব তবে অনুষ্ঠানটা এখানে সীমাবদ্ধ করে ফেললেই হবে না আমি কি বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই ছাত্রছাত্রীরা তারা এসএসসি দিয়েছে তাই না তারপরে তো তারা এইচএসসি দিবে অনেকে আছে আরো হায়ার স্টাডিজে যাবে ইউনিভার্সিটিতে যাবে অনেকে আছে মাস্টার্সে যাবে আমি চাই এই যে সম্পর্ক আজকে একটা আমাদের সৃষ্টি হয়েছে এই সম্পর্কটা ধরে রাখতে এবং যেহেতু আমাদেরকে রেফারেন্স হিসাবে ব্যবহার করলে আপনাদের ভবিষ্যতে সুবিধা হতে পারে আমি চাই আপনারা আমাদেরকে রেফারেন্স হিসাবে ব্যবহার করুন যখন কোথাও আপনারা চাকরির জন্য দরখাস্ত করবেন বা শুধু সেটাই না অবশ্যই আমরা চাই আপনারা আরো অনেক বড় হন অনেক বড় বড় জায়গায় ভালো জায়গায় চাকরি করেন যদি আর তবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি মাধবপুরের সন্তান হিসাবে আমাদের যে ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে সেখানে আপনাদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ চেয়ে নিচ্ছি অনেকেই অনেক কথা বলেন আমি আজকে একটা প্রশ্ন করতে চাই সবার উদ্দেশ্যে আপনারা কি মনে করেন আমি বা আমার ভাই আমার বাবা বা ওনার ভাইরা যে ওইখানে আমার চাচারা এখানে যে প্রতিষ্ঠান করেছি যে যার মতোই করেছি করেছি আমরা এই প্রতিষ্ঠানগুলো এখানে না করে অন্য কোথাও করতে পারতাম না আপনাদের কি মনে হয় পারতাম পারতাম আমি শুনতে একটু জোরে বলেন পারতাম পারতাম আমাদের সেই স্বাধীনতা ছিল আছে এখনো আছে এখনো আছে কিন্তু কেন এখানে করেছি আমার দাদা আমার বাবা আমাকে বলেছেন ওনাকে ডেকে বলেছেন বাবা এলাকা ছেড়ে কখনো যাব না আমার বাবা আমাদেরকে ডেকে বলেছেন বাবা দেশে ফিরবা আর যাই করো এলাকার মানুষের খেয়াল রাখবা সব সময় তো বাবা এলাকার মানুষকে আমাদের হাতে সঁপে দিয়েছেন হয়তোবা আপনারা আমাদেরকে দেখেন না সব সময় যেহেতু আমরা রাজনীতি করি না রাজনীতির সাথে আমরা জড়িত না আমরা সভা মঞ্চ গিয়ে ফুলের তোড়া নিতে অভ্যস্ত না নেওয়া পছন্দও করি না কিন্তু আমি ইনশাআল্লাহ বুকে আল্লাহ হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমরা আমাদের উপর দেওয়া দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি আমার প্রতিষ্ঠান আমি এখানে একটা ছোট প্রতিষ্ঠান চালাই আল্লাহর রহমতে আমি প্রতি মাসে 16 কোটি টাকা বেতন দিই এই টাকা আমি আমার বাসায় নিয়ে যাই না আমি টাকা আনি রাজস্ব প্রথমে যখন আমার অ্যাকাউন্টে ডলার ঢুকে সবার আগে সরকারের কোষাধ্যক্ষের রাজস্ব চলে যায় আমাদের তারপরে যে টাকা আনি আমরা 30% এনক্যাশ করতে পারি এবং প্রথম যে কাজটা করি ব্যাংকের টাকা পে করি এবং তারপরে আমাদের যে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিই আলহামদুলিল্লাহ
আপনারা দেখেছেন অনেক জায়গায়, একটু আগে আমার কাছে মেসেজ এসেছে, আমাদের কাছে সারা বাংলাদেশে 3,500 মালিকের একটা গ্রুপ আছে যে কোথাও গন্ডগোল হচ্ছে, বেতন দেয়া হয়নি, সে হয়নি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এত কিছু হয়েছে, আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। আমাদেরও কষ্ট হয় ব্যবসা চালাতে, বিকজ এখন আপনারা দেখেছেন গ্যাসের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, শ্রমিকের ওয়েজেস বেড়ে গেছে, বাইরের দাম কমে গেছে, পণ্যের দাম কমে গেছে, সারা বিশ্বে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, প্রোডাক্ট বাইরেরা নিয়েও বিক্রি করতে পারতেছে না, তো একটা হ্যাপহ্যাজার্ড একটা হজমরল অবস্থা। কিন্তু এর মধ্যে আমরা করে যাচ্ছি এবং আমরা প্রতিষ্ঠান এখানে আমি আরো 5,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আল্লাহর রহমতে, এবং এটাও এখানেই করেছি আমার এই এলাকায়, যেন আমি যে শ্রম দিব, যে মেধা দিব, যে কষ্ট করব, এইটা যেন আমার এলাকার মানুষ, আল্লাহ তো সবাইকে তৌফিক দেন, আমার উসিলায় যেন আল্লাহ এই এলাকার তৃণমূল পর্যায়ে তাদের মুখে যেন আমি বিন্দুমাত্র হলে একটু এক বেলা খাওয়ার ব্যবস্থা করতে পারি। আল্লাহ আমি সেটাই চেষ্টা করি, সেটাই আমার জীবনের সাধনা। আপনি বললেন না স্বপ্ন দেখা, এটাই আমার স্বপ্ন যে আমার অন্তত এই প্রতিষ্ঠানের মাধ্যমে, আমার চেষ্টার মাধ্যমে, মেধার মাধ্যমে আমি যেন তৃণমূল পর্যায়ে, অনেক আছে রাজনীতির মাধ্যমে এটা করে, আমি রাজনীতি না, আমি খুব ছোট মানুষ, আমি রাজনীতির সাথে জড়িত না, তবে আমি আমার চেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আমি চেষ্টা করি আমার যতটুক দায়িত্ব আছে দেশের প্রতি, এলাকার প্রতি, সে দায়িত্ব পালন করার জন্য। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই। এখানে এখন আমার বাবা আজ থেকে প্রায় 40 বছর আগে একটা স্বপ্ন দেখেছিল এই এলাকাকে শিল্পনগরী করবেন, আজকে ওনার পথ অনুসরণ করে আমরা, আমি আমার ভাই এখানে আরো অনেক প্রতিষ্ঠান করেছি, এবং আপনারা দেখেছেন এখানে অনেক বড় বড় গ্রুপ এসেছে, আমরা তাদের অভিনন্দন জানাই এখানে এসেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের সাথে তাদের একটা বিশাল তফাত আছে, প্রাণী বলেন, স্কোয়ারি বলেন, ওদের কেউ আপনাদেরকে চিনে না, আমরা কিন্তু আপনাদেরকে অনেকে বাবা দাদা, আপনারাও যেমন আমাদেরকে চিনে, আমরাও কিন্তু আপনাদের চিনি। আমাদের সাথে কিন্তু তাদের একটা বিশাল তফাত আছে, তারা এখানে আসছে যেখানে মধু থাকে ওখানে মৌমাছি আসে নাকি, এখানে গ্যাস আছে তারা আসছে, গ্যাস নাই ওরা চলে যাবে, আমরা কিন্তু যাওয়ার জন্য না, আমরা এখানে জন্ম এখানে মৃত্যু আপনাদের সাথে, এই কথাটা স্মরণ রাখবে। অনেকে হয়তো ক্রিটিসাইজ করার জন্য অনেক কিছু বলেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই মেধা সম্পন্ন মাধবপুরের সন্তানদের প্রতি আমার অভিনন্দন রইল, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা পারবে। এবং একজন একটু আগে বলে গেল যে নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্র, হয়তো কারণ নারায়ণগঞ্জে অনেক ইনভেস্টমেন্ট আছে, অনেক বড় বড় কোম্পানি, একটু খুলে দাও তো, অনেক বড় বড় কোম্পানি সেখানে ইনভেস্ট করেছে, তো কালেকটিভলি সামগ্রিকভাবে নারায়ণগঞ্জ অনেক উন্নত, ওখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বড়। তবে আমি মনে করি যদি উপজেলা ধরা হয়, বিশেষ করে আবার কয়েকটা ইউনিয়ন ধরা হয়, আমার মনে হয় বাংলাদেশের টপ 5টা অর্থনৈতিক শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী এলাকার মধ্যে আমাদের এই এলাকা আসবে, আমার বিশ্বাস। এবং আমরা এতে থেমে থাকতে চাই না, কেন চাই না, কারণ আমার মাঝে আমি আশার আলো দেখতে পারতেছি, সামনে দেখতেছি কিছু দাড়িওয়ালা লোকজন, আমার বয়সী অনেকে, কিন্তু দাড়ি টাড়ি রেখে একদম বুড়া হয়ে গেছে, আমি হয়তো বা দাড়ি রাখলে এরকমই লাগতো, রাখি নাই এখনো, কিন্তু ওই যে পিছে যে আমি দেখতেছি তোমাদের মাঝে যে আশার আলো, যে স্বপ্ন, যে স্পৃহা, আমি মনে করি ইনশাল্লাহ এই মাধবপুর, এই হবিগঞ্জ বাংলাদেশ অন্যতম হবে, যদি তোমরা সাহস করো, যদি তোমরা চাও, এবং আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আমরা সারা দেশের মানুষকে দেখাই দিতে চাই হবিগঞ্জের মানুষ পারে, মাধবপুরের মানুষ পারে, ইনশাল্লাহ পারবো আমরা, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আজকের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি,
আমার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মুরব্বিয়ান, আমার সন্তানেরা, যারা আজকে বিজয় ছিনিয়ে এখানে উপস্থিত হয়েছ, যারা আজকে আমাদের সুযোগ করে দিয়েছে এখানে আনন্দ প্রকাশ করার জন্য, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমার সন্তানেরা, তোমরা রজনীগন্ধা পেয়েছ? পাও নাই, নিজেরা কেউ পড়ে নাই, মেয়েরা বলে কিছুটা পাইছে, ছেলেরা পায় নাই, চুপচাপ। তোর রজনীগন্ধা স্টিক হাতে পাইছো? হ্যাঁ, গুড। আরো আসতেছে ইনশাল্লাহ, প্রিটি সুন তোমরা ক্রেস্ট পাবা, তোমরা সার্টিফিকেট পাবা, তোমরা টোকেন, একটা সম্মানই পাবা। কত পাবা সেটা বড় কথা না, তোমাদের সম্মানিত করার জন্য, তোমাদেরকে সম্মান জানানোর জন্য সেটা দেওয়া হবে। জাস্ট তোমাদের যে অ্যাচিভমেন্ট আজকে তোমরা এখানে যে অর্জন করেছো, সেটাকে সম্মান জানানোর জন্য তোমাদেরকে আজকে আমরা সম্মানিত করব। তার আগে আজকে আমি তোমাদেরকে সম্বোধন করতে চাচ্ছি, আমি আমার ছেলে মেয়েকে যেভাবে সম্বোধন করি সেই হিসাবে, কারণ তোমরা সকলে আমার সন্তানের মতো। তাই আজকে তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা রেডি আছো? হয় নাই, এত অল্প রেডি থাকলে হবে? আমার ভাইয়ের কত সুন্দর কথা বলে গেছে, এরপর রেডি থাকতে হবে না? রেডি আছো তোমরা? সামনে ভারতের জয় করার জন্য রেডি আছো? গুড। ভবিষ্যৎ বাংলাদেশ, ফিউচার অফ বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি তোমরা, আমাদের অপূর্ণ স্বপ্ন পূর্ণ করার কারিগর তোমরা, আমাদের আশা এবং আলো দেখাবার শক্তি তোমরা। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমাকে বলছে কিছু বলার জন্য, যেখানে আমার ভাই সাফকাত বক্তৃতা দেয়, তারপর আমি বলি যে ভাই আমার আর কিছু বলার থাকে না। এরপরে অনুরোধ থাকলো কমিটির প্রতি যে এরপরে যদি সাফকাত বক্তৃতা দেয়, তার আগে আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিবেন, যাতে আমি কিছু বলতে পারি, কারণ আমার যা বলার ছিল সব আমার ভাই বলে ফেলছে। তারপরও কনগ্রেচুলেশনস, কনগ্রেচুলেশনস টু অল দ্য স্টুডেন্টস হিয়ার ফর ইয়ার রিমার্কেবল অ্যাচিভমেন্ট। Congratulations to your family, your father, your mother, for the support they have given to you. Congratulations to your friends, relatives, and last but not the least, the teachers, without whom tumra ajke ekhane uposthit thakte parta na, without them we could not all have been here. Tumra ajke ekhane ekti britti puraskar bijoyi, tumra tomaderke ajke sommanito kora hocche, tar mane tomader sombhabona ache, তার মানে তোমাদের এমন শক্তি রয়েছে যা যে এই বৃত্তি দিতে তোমাদের সাহায্য করেছে। এর মানে হলো তোমাদের সাধারণকে অসাধারণ, সম্ভবকে অসম্ভব করার ক্ষমতা, শক্তি তোমাদের রয়েছে। তাই তোমরা হয়তো ভাবতে পারো আমরা কি করতে পারি, তুমি ভাবতে পারো আমি তো সাধারণ একটা মানুষ, সাধারণ কিশোর কিশোরী, আমার কি করার ক্ষমতা আছে যে উনি এত বড় বড় কথা বলছে। And that is where we, the Saiham, we, the team under Mr. Faisal, Faisal Shahab, and Nitin Tejas, all are saying, they say, I'm not the one who's going to give you a shit. To mother, get pot, chola, patio, the guy. আমরা তোমাদের বলছি আজ তোমাদেরকে এখানে সবাইকে আনন্দ জানানো হয়েছে, তোমাদের সকলকে সম্মান জানিয়ে আমরা তোমাদের মাঝে আমাদের দৃঢ় বিশ্বাস স্থাপন করতেছি, তোমরা পারবে, তোমাদের মাধ্যমে সম্ভব, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস তোমাদের দিতে চাচ্ছি। তোমাদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষের স্বপ্ন দেখেছিল যে স্বপ্ন বাস্তবের জন্য আমার বাবা দাদারা আমরা আমাদের জীবন অতিবাহিত করেছি, সেটা কিছুটা অর্জন করতে পেরেছি, কিছুটা পারিনি, আজকে তোমাদের মাধ্যমে আমরা সেই অপূর্ণ স্বপ্নকে পূর্ণ করতে চাই, তোমাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। তোমরা রাজি আছো? গুড। রিড মাই লিপস, উই ট্রাস্ট অফ ইউর এবিলিটি টু মেক চেঞ্জেস ইন দ্য ডেজ টু কাম। আগামী দিনে যে দিন আসছে সেই দিনে তোমরা পরিবর্তন আনবে দেশের, তোমরা পরিবর্তন আনবে অর্থনীতির, এই পরিবর্তন আনবে এই জাতির, আমরা তোমাদের সেটাই চাচ্ছি। উত্তেজিত হয়ে যায়, অনেক কথা বলে ফেলি, বেশি কথা বললে বলেন আমি কথা শেষ করে দিব। আমি শুধু একটা কথাই বলবো, ইউএস প্রেসিডেন্ট টেডি রুজভেল্ট একবার বলেছিলেন, কম্পারিজন ইজ দ্য থিস ফর অল জয়, তুলনা সব আনন্দকে নস্যাৎ করে দেয়। আমি তোমাদেরকে বলবো, নিজেকে অন্যের সাথে তুলনা করবে না, তুমি যা করতে সক্ষম কেবল তাই করো, তুমি অসাধারণ, তোমরা সবাই অসাধারণ, তোমরা স্বতন্ত্র, তোমরা ইউনিক। নিজের দিকে তাকিয়ে দেখো, তোমাদের প্রত্যেকের ক্ষমতা আছে, তোমাদের মধ্যে স্বকীয়তা রয়েছে, সেটাকে অনুধাবন করার চেষ্টা করো, সেটা খুঁজে বের করার চেষ্টা করো, সেটাকে বোঝার চেষ্টা করো।
Listen to me. Take ekta dirgho nishwas nao. Nijer modhe takao. Tomader modhe you will see the potential among you. তোমাদের মধ্যে সম্ভাবনা আছে সেটাকে বোঝার চেষ্টা করো এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করো সামনে এগিয়ে যাও তোমরা জয়ী হবে আজ তোমাদের আমরা তোমাদের সাফল্য উদযাপন করতে এখানে সমবেত হয়েছি এটা তোমাদের সাফল্য হ্যাঁ তোমাদের সাফল্য আমাদের আনন্দ বিকজ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ আউট देयर ডিজার্ভ দিস অ্যাকোলেড আজকে এই সাফল্য তোমাদের প্রাপ্য তোমরা সকলেই জানো তোমরা এখানে এসএম ফয়সাল মেধাবী বৃত্তি পুরস্কার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইউ নো বা জানো এসএম ফয়সাল সাহেবকে সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবকে জানে না মনে হয় আমার বাবা না এসএম ফয়সাল সাহেব এখানে এমন এক ব্যক্তি সবাই চিনো আমি জানি তারপরে বলতেছি যার পরিচয় তোমাদের দিতে লাগে না তারপরে বলতে লাগে উনি এমন এক ব্যক্তি যিনি টাইম চেঞ্জার যিনি সবাইকে পরিবর্তন করে দেন উনি স্বপ্ন দেখেন এই এলাকার মানুষের এই এলাকার অর্থনীতিকে পরিবর্তনের জন্য উনি শুধু স্বপ্নই দেখেন না সেই স্বপ্নকে বাস্তবে জেনে নিজে এগিয়ে যান নেতৃত্ব দেন পাশে পান উনার ভাইদেরকে আমার চাচাদেরকে পাশে পান এই এলাকার গুণমান্য ব্যক্তি তোমাদের মুরব্বীদেরকে আজকে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সাইগাম প্রতিষ্ঠিত হয়েছে এই মাধবপুরের অজপাড়া গায়ে নয়াপাড়ায় আজকে সাইগামের নামে দেশ বিদেশ থেকে লোকেরা এখানে আসে আজকে এই সাইগামের বদলতে আমার ভাই যেটা বলেছে সম্ভবত বাংলাদেশের বিগেস্ট বিজনেস হাব এই মাধবপুর উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে যদি নাও হয়ে থাকে বলে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী 10 বছরের মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ড এই মাধব পরের মধ্যে হবে তোমরা চেয়ে দেখো ইনশাআল্লাহ ফসল সাহেবের দৃষ্টিভঙ্গির মাধ্যমে নয়াপাড়া আজ মাধবপুর হবিগঞ্জ বাংলাদেশের বাইরে বৈশ্বিক অর্থনীতির মানচিত্রে একটা বিশেষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে আগে আমাদের দেশের মানুষ কাজের জন্য বাইরে যেত আর আজকে আজকে বাইরের লোকেরা বাইরের জেলা লোকেরা বাইরের জেলা না দেশ বিদেশের লোকেরা আজকে মাধবপুরে নয়াপাড়ায় সাহেমে কাজ করতে আসে এটাই আমাদের সম্ভাবনা সবচেয়ে বড় সাফল্য এমনকি যারা বড় বড় ব্যবসায়িক গোষ্ঠী যারা এখানে আছে তারাও ফয়সাল সাহেবের নেতৃত্বে এবং সাহেবের পদক্ষেপ অনুসরণ করার চেষ্টা করেছেন তোমরা যত উপরের দিকে পড়াশোনা করবা উচ্চ শিক্ষা শিক্ষিত হবা সেদিন হয়তো ফয়সাল সাহেব এবং ওনার দল এবং সাহেবের কন্ট্রিবিউশন এই এলাকার প্রতি কি আছে তোমরা আরো ভালো করে জানতে পারবা কিভাবে উনি ওনার স্বপ্ন দেখে ওনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কিভাবে ত্যাগ স্বীকার করেছিলেন সেটাকে দেখতে পারবা উনি শুধু স্বপ্নই দেখেননি উনি শুধু স্বপ্নই দেখেননি উনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তাই আজকে সুযোগ পেয়ে আমি তোমাদের কাছে বলবো সকলে আপনাদের সকলের কাছে বলবো অনুগ্রহ করে আপনারা আমাদের পরিবার আমার বাবা ফয়সাল সাহেব আমার চাচা এখানে আছেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন অনেকে এই দুনিয়া থেকে চলে গেছে যারা ওনাদের সাথে এই এলাকার উন্নয়নে বিশ্বাস রেখে কাঁধে কাঁধ মিলে কাজ করেছিল তাদের জন্য আপনারা দোয়া করবেন এই আমার বাবা চাচা দাদার আমল থেকে শুরু করেছিল ওনার সারা জীবন ধরে ওনারা এই এলাকার উন্নয়নের জন্য ওনার সারাটা জীবন স্যাক্রিফাইস করেছেন ব্যবসা করেছেন অবশ্যই ব্যবসা সকলে নিজের প্রয়োজন আছে সকলে করে ব্যবসায় যদি কেউ কাজ করে থাকে স্থানীয় লোকজন কাজ করেছে আজকে মাধবপুর কলেজ সৈয়দ শহীদ ডিগ্রি কলেজের কথা বলা হয় কোটি টাকা দেওয়া হয়েছিল সেই কলেজে কি আমি পড়েছি না আমার ভাই পড়েছে না আমাদের পরিবারে কেউ পড়েছিল যদি পড়ে থাকে তোমরা পড়েছো এই এলাকার আমার ভাইয়েরা বাবার মার কোলে সন্তান আছে যারা ছিল তারা পড়েছে তো ফসল সাহেব কোন কোটি টাকা দিবে কিসের স্বার্থ আমি বুঝি না মাঝে মাঝে আমি অবাক বিস্ময়ে আমার বাবার দিকে তাকিয়ে থাকি কিন্তু ওনার যে ভালোবাসা এই এলাকার মানুষের জন্য ওনার যে ভালোবাসা তোমাদের দিকে তাকিয়ে উই ইজ এ ভিজিটারি লিডার 40 বছর আগে কেউ দেখে নাই নয়াপাড়া গ্রাম কি হবে উনি দেখেছিল ওনার ভাইদের সাথে করে উনি এখানে সাহিয়া প্রতিষ্ঠিত করেছিল উনি দেখেছিল এখানে মাধবপুর কলকে রক্ষা করতে হবে উনি বুঝতে পেরেছিল এখানে সৌদিন ডিগ্রি কলেজ সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে সেখানে অনুদান দিতে হবে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে বিকজ এদেরকে বাঁচিয়ে না রাখতে বললে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে গেলে আমরা ধ্বংস হয়ে যাব আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে এই হলো ফয়সাল সাহেব আমি আর বেশি কথা বলবো না আজকে তোমরা আমাদের কাছে এসেছো অনেক কিছু নিয়ে যাবে তোমরা প্রশংসা নিয়ে যাবে উপহার নিয়ে যাবে
সার্টিফিকেট নিয়ে যাবে, আত্মবিশ্বাস নিয়ে যাবে, এবং স্পেশালি আমাদের যারা আছে 331 জন আজকে পুরস্কার প্রাপ্ত হবেন। তারা কিন্তু মাদকপুরের আলোকবর্তিকা, সেই আলোকবর্তিকা যখন সারা মাদকপুরে জ্বলে উঠবে, আমি বিশ্বাস করি সারা মাদকপুর শিক্ষা ক্ষেত্রে নয় শুধু, তারা সকল ক্ষেত্রেই তাদের অগ্রণী ভূমিকা সেখানে পালন করতে পারবেন। এই আলোকবর্তিকা যেন দিন দিন তাদের আরো বিচরণের মাধ্যমে এই সমাজকে দেশকে তাদের বিচার করতে পারে, এই আশা আমি সবসময় ব্যক্ত আশা করি। আজকে আমি একটু অন্য প্রসঙ্গ বলবো, যেহেতু আমি একটু আপনাদের জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছি, সেটা এর সাথে সম্পৃক্ত। আজকে মাধবপুরে কিন্তু আমাদের মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক স্কুল যেটা যেগুলো আমরা বলি স্কুল এবং মাদ্রাসা প্রায় 30টার মতো, এবং এর সাথে সাথে আমাদের ডিগ্রি কলেজ প্রায় 4টা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু মাধবপুর একবার পিছিয়েও নেই, বেশি এগিয়েও নেই। সেই হিসাবে আমাদের শিক্ষার হার হবিগঞ্জে কিন্তু আমরা বলতে গেলে হবিগঞ্জ জেলায় আমরা যদিও প্রথম স্থান অধিকার করি না, কিন্তু আমরা তৃতীয় স্থানে আছি। এই মাধবপুর মহাবিদ্যালয়টাকে আমরা সর্বত্র আজকে যে বৃত্তি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অনুপ্রাণিত করবে যারা আগামী দিনে শিক্ষার্থী তাদেরকে, যাতে কি তারা আরও তাদের শিক্ষার প্রতি মনোনিবেশ করতে পারে, আমাদের শিক্ষক বৃন্দ উৎসাহিত হয়, এবং এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলা যাতে আরও সমৃদ্ধি লাভ করে। আমি ছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথাই, তোমরা কিন্তু এটা প্রথম স্থান, তোমরা আজকে এসএসসি এবং এইচএসসি, এটা কিন্তু তোমার শিক্ষাক্ষেত্রে প্রথম পরীক্ষা। এই পরীক্ষা থেকে আগামী দিন তোমাদের কোথায় যেতে হবে সেটা সীমারেখা নেই, সেই সীমারেখা গণ্ডি পেরিয়ে অনেক দূর তোমাদের যেতে হবে, সেই সামনে লক্ষ্য রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। শিক্ষা লাভ করেছো, আমরা চাই তোমরা সুশিক্ষা লাভ করো, আমরা চাই তোমরা নৈতিকতা শিক্ষা লাভ করো, এবং নৈতিকতা বিবর্জিত যত কাজ সেইটা তোমরা বর্জিত করো, দেশটাকে ভালোবাসো, মনে রাখবা হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসাই ঈমানের অঙ্গ। এই দেশ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে অর্জিত এই দেশ, কাজে এই দেশকে রক্ষা করতে হবে তোমাদেরই, উন্নয়ন করতে হবে তোমাদেরই, এগিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে হবে তোমাদেরই। এই দায়িত্বটুকু সামনে রেখে খেয়াল রেখে তোমাদের ভবিষ্যৎ কর্মপন্থা তোমাদের গ্রহণ করবে, এ আশা আমরা ব্যক্ত করি। আমি বেশি কিছু বলবো না, আমার কথা আমি শেষ করতে যাচ্ছি। আমি বলবো এটাই, আজকে যারা আমার যে কয়েকজনের কথা মনে হয় মাধবপুর উপজেলায় উচ্চ পর্যায়ে যারা শিক্ষাক্ষেত্রে যাদের অবদান রেখেছেন তাদের সবাইকে আমরা স্মরণ করি, এবং এই সাথে সাথে আমি প্রথম দু একজনের নাম আমি স্মরণ করতে চাই। আমাদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর জনাব আফসার আহমদ সাহেব, উনি আজকে নেই, ওনাকে আমরা স্মরণ করি। এই সাথে সাথে আমরা স্মরণ করি মাধ্যমিক শিক্ষা বিস্তারে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, এবং পরবর্তী সময়ে উনি মাধ্যমিক শিক্ষা বিভাগের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জনাব মরহুম জনাব মিসবাহুল রহমান চৌধুরী সাহেব। এই সাথে সাথে আমি আরো স্মরণ করতে চাই যিনি শিক্ষা ক্ষেত্রে ওনার যথাযথ দায়িত্ব পালন করেছিলেন, শেষ পর্যন্ত উনি ঢাকা কলেজেরও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জনাব আব্দুল হাশিম সাহেব, সহ আরও যারা এই মাধবপুরের আজকে আমাদের দুনিয়াতে নাই তাদেরকে আমরা স্মরণ করি, তাদের রোহের নাগপরাজ কামনা করি, আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক। আর এখানে আমি একটু বলতে চাই, আজকে যারা আমাদের যাদেরকে আমরা সম্বর্ধিত করতে যাচ্ছি তাদেরকে সম্মানিত করতে যাচ্ছি, আমরা কিছুদিন আগে ইত্যাদি অনুষ্ঠান আমরা রেখেছিলাম, তিলাপারা অনেকে ছিলেন, আমরা কি ইত্যাদি অনুষ্ঠানের মতো একটা হাত তালি দিতে পারি না তাদের জন্য? যাই হোক,
তাদেরকে আমরা হাততালির মাধ্যমে সম্মানিত করেছি আরেকটা হাততালি আপনাকে দিতে পারি না আজকে যিনি আহ্বান করেছেন আজকের প্রধান অতিথি তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা বিশ্বাস করতে আসসালামু আলাইকুম মানুর রহিম এস এম ফয়সাল মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024 এই মহতি অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি আপনাদের প্রাণপ্রিয় গুণীজন বড় মানুষ জনাব এস এম ফয়সাল সাহেব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ওনার সুযোগ্য ভ্রাতাগণ জনাব হুমায়ুন সাহেব শাহজাহান সাহেব এবং বিশেষ করে I have been a great fan today to hear, not only here to contemplate speeches from two living legends today, Mr. Shafkat and Mr. Ishtihaq. Thank you so much. Thank you for your wonderful presentations. I really khub mane enjoy korechi. Ami shunini, I was just contemplating. Bishesh kore dui young, amader desher borosha ami bolbo. আমার সাথে এর আগে কখনো দেখা হয়নি আই হ্যাভ এনজয়েড মাস देयर স্পিচ এন্ড আই হ্যাভ বিন ভেরি ইন্সপায়ার্ড আই होप বাংলাদেশ নিয়ে আমার সত্যি গর্ব হয় অনেক সময় কষ্ট হয় কিন্তু বাংলাদেশ নিয়ে গর্ব হয় এবং আমি ভাবছিলাম যে আমার ছাত্রছাত্রীদের সামনে এদেরকে নিয়ে যাওয়া দরকার কথা শোনানো দরকার আমি বিশ্বাস করি যে যদি কখনো দাওয়াত দিই আপনাদেরকে নিশ্চয়ই সাড়া দেবেন আমি আশা করছি আমাদের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে এবং এখানে আরো উপস্থিত আছেন সুধীজন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ মানুষ রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষক সমাজকর্মী অভিভাবকগণ এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাকে প্রথম এইখানে দাওয়াত দেওয়ার জন্য আমি হবিগঞ্জে প্রথম কোন অনুষ্ঠানে আসছি আমি অত্যন্ত ছোট মানুষ এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন আই এম টেলিং ফ্রম দ্য ভেরি কোর অফ মাই হার্ট দ্যাট দে আর দ্য গ্রেট ম্যান সুপারম্যান এন্ড আইডলস অফ আওয়ার সোসাইটি দে ক্যান বি মডেলড উই ক্যান এমিউলেট দ্যার ক্যারেক্টার্স দ্যার আইডিয়াস থটস হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস টু বিল্ড এ গ্রেট সোসাইটি এ হিউম্যান সোসাইটি একটা সুন্দর সমাজ দরদি সমাজ গঠন করার জন্য এই মানুষগুলির কথা শোনা দরকার আপনাদের সামনে উপস্থিত কথা বলার জন্য আমার মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে বাজার থেকে এখানে এসেছি ঢাকার থেকে আমাকে এখানে বাধা দেওয়া হয় আমি যেন এখানে স্টেজে না দাঁড়াই এখানে বসে থাকে আমাকে আমি অনেকে দেখতে পারবো আমাকে অনেকে দেখতে পাবে না এই বঞ্চিত করার কোনো মানে আছে আমি শুনেছি 2029 সালে ইয়ারে দেশের নির্বাচন হবে আর যদি আমি যদি এখানে না সাইটে না আসতে পারি আমার যুবক যারা আছে তারা মনে করবে উনি জো বাইডেন বুড়ো হয়ে গেছে উনিও বুড়ো হয়ে গেছে আমি আমার মা খারাপ কাজে আমি এবারে কম্প্রোমাইজ করতে পারি আমি কেন বুঝতে দিবই 2029 প্রথম জন্য আমি মঞ্চে আসতাম ইনশাআল্লাহ অনেক ঘাবড়া গেছে কি 2029 দেশে সাধারণ নির্বাচন হবে উইরার প্রস্তুতি স্বরূপ প্রথম বক্তব্য আমি আজকে এখান থেকে আরম্ভ করলাম ঠিক আছে শুনেন আমি আজকে একটু বেকায়দায় পড়ে গেছি যে প্রফেসর স্যারকে এখানে এনেছি ইউনিভার্সিটির প্রফেসর ওনার বক্তার পরে আমার আর বক্তার কোনো স্কোপ নাই সুযোগ নাই কাজে আর আমার ছেলেরা কি বলেছে না বলেছে সেটা তো আপনারা শুনেছেন উপরের মন্তব্য করতে চাই না দোয়া করবেন যেন ধরে রাখতে পারে শুধু বক্তৃতা না মন মানসিকতা সব কিছু যা বলেছে অক্ষর অক্ষরে সত্য হয় প্রতিপালন করতে পারে সেই জন্য দোয়া করবেন আজকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের আমাদের ছাত্রছাত্রী যারা আছে মাধবপুর উপজেলার তারা সম্মান দেখানোর জন্য তাদের অভিভাবক এখানে দাওয়াত করা হয়েছে
সেই সুবাদে আমরা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন বন্ধুগুষ্ঠ যারা আছেন আমরা সবাই উপস্থিত হয়েছি প্রথমে তাদেরকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই আমার বক্তব্য কিছু নাই উপদেশ দেওয়ার মতো কিছু নাই যে শিক্ষককে এনেছি এখানে আমি জানতাম না উনি এত জ্ঞানী এত গুণী তাইলে আমি চিন্তা করলাম দুইবার যে আমি তো বক্তব্য পরে এত জ্ঞানী বক্তব্য শোনার পরে আমার বক্তব্যকে পছন্দ করবে কাজী এখানে একটু আমার একটু ভুল হয়ে গেছে আমি বলবো তোমাদেরকে আমি অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই একটা কথা বলেছেন সবাই আমি মনোযোগে শুনছি এবং আমারও একই কথা ইউ শুড নট বি প্রাউড অহংকারের কিছু নাই তোমাদের জীবন শুধু শুরু হয়েছে তোমরা ওনার যে উপস্থিত দিয়েছেন মা বাপকে শ্রদ্ধা করবা শিক্ষককে শ্রদ্ধা করবাই আর সবসময় বিনয়ী হইবাই ভালো করে লেখাপড়া করবাই সমস্ত স্কুলে যাবাই রেগুলার আর শর্টকাট হইতে ভালো রেজাল্ট করার চেষ্টা করবা না সবকে সব যে বলেছেন প্রফেসর সাহেব পুনরাবৃত্তি করেছেন শর্টকাট হইতে ভালো রেজাল্ট করার চেষ্টা করবা না এবার দেখো কি একটা পরীক্ষা চলছে এসএসসি না এইচএসসি পরীক্ষা চলছে অনেক অনেককে দেখা যায় বে নামে পরীক্ষা বই নামে ভালো রেজাল্ট করার জন্য ভালো রেজাল্ট করার জন্য ভালো ইউনিভার্সিটিতে ভালো জায়গায় ভর্তি হওয়ার পাওয়ার জন্য তারা কয়েকজনকে হায়ার করে বা একটা পরীক্ষা দেওয়া ছিল হাতে হাতে ধরা পড়ছে ওইসব চিন্তা যেন কর্মর না জাগে তোমাদের আল্লাহ মেধা দিয়েছে যোগ্যতা দিয়েছে তোমরা চেষ্টা করলে এখন যে রেজাল্ট করছো ভবিষ্যতে এসে আরও ভালো করবে সময়ের দিকে তাকাইলে মনে হয় আমার বক্তৃতা একটু সংক্ষিপ্ত করা দরকার কারণ গরম আরম্ভ হয়ে গেছে ছাড়া তাছাড়া আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে প্রোগ্রাম হলো সার্টিফিকেট বিতরণ ক্রেস বিতরণ আর অসম্মান একটা এনভেলপ বিতরণ তারপরে গত বছরে নিয়ে এবছর আমরা আশা করি যারা আয়োজন করেছেন তারা আমাদেরকে নিয়ে একটা ফটোর ব্যবস্থা করবেন রাজি নাকি সবাই ফটো তুলতে ছাত্ররা সবাই রাজি আছে ফটো তুলতে গত বছরের ফটো দেখো নাই একবার দেখো তো গত বছরের ফটোটা কেন যারা আছে দেখেন তো গত বছরের ছবিটা এতগুলো অনুষ্ঠান করতে গেলে এতগুলো প্রোগ্রাম শেষ করতে গেলে তারপরে আমার পরে কিন্তু সভাপতি সাহেব বক্তব্য রাখবেন আর আমার নতুন কিছু বলার নাই আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমাকে যেভাবে পরামর্শ দেওয়া হয়েছে গাইডলাইন দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে আমি চেষ্টা করব সুষ্ঠুভাবে পালন করার জন্য এখানে কিছু দাবি রাখা হয়েছে দাবির আগে শুধু ছাত্রদের মধ্যে দুই একটা কথা বলবো বেশি না তোমরা ভালো আসা ভালো বলবো ভালো বলবো হইতে হবে পিতা মাতা শিক্ষক ও গুরুজনদের সম্মান করতে হবে ঘুষ দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে হবে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে চাকরির জন্য আর বিদেশ যেতে হবে না দেশেই চাকরি পাওয়া যাবে দেশকে ভালোবাসতে হবে বি হাম্বল ট্রাই টু বি হাম্বল এটা আমার উপদেশ এখানে অনেকে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন যেসব বক্তব্য মূল্যবান বক্তব্য রেখেছেন ওনারা সেগুলোই পুনরাবৃত্তি করে আর সমাদৃষ্ট করুন আপনারা অনেকেই আছে অনেকে আছেন এখানে মধ্যে খানার তো গ্রান আসতেছে ওইটা দিলে ভালো হইতো আর ছাত্র অপেক্ষা করতেছে কতক্ষণ সার্টিফিকেট পাবো আর সম্মাননা ওইটা কতক্ষণ আমাদের হাতে আসবে কাজেই সব দিক বিবেচনা করে আমি মনে করি আমার বক্তৃতা সংক্ষিপ্ত করা দরকার আর ভবিষ্যতে আমি যদি আসি তো আর ভুল করবো না এরকম বড় বড় বক্তা আমার আগে দিব পিছনে আমার নিজে করে দিব ঠিক আছে আমি শুধু বলবো কিছু দাবি করছেন প্রথম থেকে শুরু করি আমার সময়টা আজকে বিশেষ অতিথি আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম হি ওয়াজ সো কাইন্ড এনাফ ওনার ব্যস্ততার মধ্যে উনি কর্ম উনি যে কষ্ট করে সিলেট থেকে এখানে উপস্থিত হয়েছেন সময় মতো আমি এবং আমাদের যে মাধুপুরবাসী তাদের পক্ষ থেকে আপনার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই আপনার বক্তৃতা শুনেছি মনোযোগ দিয়া আমরা উৎসাহিত হয়েছি আপনি হয়েছি এবং উই বি ইন্সপায়ার আপনি যারা বলেছেন ইউনিভার্সিটিস করার জন্য আপনি বলেছেন মেডিকেল করার জন্য সেটা যখন আমরা কলেজ করেছিলাম
কলেজে সাত পেয়েছি, কলেজে অর করেছিলাম সাত পেয়েছি, অনেকে বলল শুধু এক কোটি টাকা নগদ দিয়েছি, ক্যাশ দিয়েছি, শুধু এইটাই সীমাবদ্ধ না। আরেকজনে বলেছেন পাঁচ বছর না সাত বছর শিক্ষকদের বেতন দিয়েছি, এটাই না শুধু না, যতগুলা বিল্ডিং আছে সবগুলি বিল্ডিং সাহেমের দ্বারা প্রতিষ্ঠিত, একটা বিল্ডিং অন্য কেউ করে নাই। বর্তমানে নামদারি যারা আছেন তারার একটা ইট লাগাবার সুযোগ এখনো হয় নাই, সব সাহেমের অবদান। উৎসাহিত হয়েছিলাম আমি যখন ছাত্র ছিলাম, আপনারা এই তোমরা ছাত্র যারা ছাত্রী যারা তোমার ভাগ্যবান, চেষ্টা করলে সবাই দুনিয়ার উন্নতি করতে পারে। আমাকে দেখো, আমি তোমাদের মতো গ্রামের সন্তান, আমার জন্ম ইটাখোলা গ্রামে। আমি যখন পড়ালেখার যাওয়ার বয়স হয়েছে আমার এখানে কি স্কুল ছিল না, আমাদের এখানে বলে একটা মন্দার বাড়ি, সেখানে একটা প্রাইমারি স্কুল ছিল, সেখানে যে মাত্র চোদ্দ জন ছাত্র ছিল এর মধ্যে আমি একজন ছিলাম, প্রাইমারি স্কুল রহিমউদ্দিন মাস্টার একজন মাত্র করার শিক্ষক ছিলেন, উনি নাই, আল্লাহ বেশ নসিব করুক, উনি আমার শিক্ষক ছিলেন জীবনের প্রথম। তারপরে ওইখানে দেখি ছোট্ট একটা বেঞ্চ ভালো লাগে না, তারপরে বললাম যে হাই স্কুলের সময় হয়েছে, জগদীশপুরে একমাত্র হাই স্কুল ছিল, আমি এখানে একমাত্র ছাত্র ছিলাম, আমি গর্ববোধ করি। তারপরে এখানে আর পড়াশোনার সুযোগ হয় নাই, আমি সিলেট পরবর্তী পর্যায়ে ঢাকায় কলেজে পড়ছি, আমি কলেজ পড়বো কলেজে পালন মন মতো কলেজ পাই নাই, আমি ঢাকা যাই নরোডন কলেজে ভর্তি হয়েছিলাম, পরবর্তী পর্যায়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখান থেকে আমি মাস্টার ডিগ্রি এবং ল পাস করেছিলাম। তোমরা কত ভাগ্যবান, তোমাদের গ্রামে না তোমাদের মহল্লায় তোমাদের পাড়ায় প্রাইমারি স্কুল কলেজ স্কুল মাদ্রাসা সব পাচ্ছ, ঘরে ঘরে আজকে ডিগ্রি হোল্ডার, আজকে তোমরা এতগুলো ছাত্র আসছ ইন্টারমিডিয়েট এবং এসএসসি এবং এইচএসসি, তোমরা জিপিএ ফাইভ নেওয়ার জন্য 3,500 ছাত্র নাম পরিবর্তন হয়েছে, কিচ্ছু আসে যায় না, সৎকার জারিয়া আল্লাহর দরবারে নাম আছে, রোজ কেমন দিন আমরা এগুলো পড়ায় করি না, না আমি কটা বদলাই ভাই, এটাও তো শহীদদের ডিগ্রি শহীদদের হাই স্কুল অ্যান্ড কলেজ, এরকম নাম বহুত আছে, স্কুল এখন বহুত আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, কতটা পরিবর্তন করবো আমরা কতটা করতে পারবো, প্রতিযোগিতা এটাই হোক এবার ইনশাল্লাহ। উনি বলছে ইউনিভার্সিটি করার জন্য, মেডিকেল কলেজ করার জন্য, আমি ধন্যবাদ জানাই, আমি উৎসাহ বোধ করছি, আমার বয়স কমে গেছে, আমার মনে হয় আমার বয়স 40, ওনার বয়স 50, আমার বয়স 40, ওনার এই পরামর্শ শুনিয়া আমি করতাম, বহুত আগে পরিকল্পনা ছিল, কিন্তু মুক্তি আল্লাহ বই করলাম না, পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকার কারণে এখনো পিছনে পড়ে আছি, সব কিছু আল্লাহ করতে পারে, অপেক্ষা রইলাম, নিরাশ হলাম না, অপেক্ষা রইলাম, দেখা যাক সময় কথা বলবে ইনশাল্লাহ, আপনার পরামর্শ বাস্তবায়ন করা যায় কিনা, আল্লাহ আমাদের সাহায্য করবে। একজন শিক্ষক বলেছেন ওনার স্কুলে ছাত্ররা বলছে ভালো ছাত্ররা শুধু অনুদান পায়, সার্টিফিকেট পায়, টেস্ট পায়, আমরা কিছুই পাই না, স্কুলের ফিস দিতে পারি না, অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক, আমি তার প্রতি সহানুভূতিশীল, আমার দ্বারা যদি তার বিন্দুমাত্র উপকার হয় আমি ইনশাল্লাহ আমি এটা কোনো রকম ত্রুটি করবো না। আমি বলবো আমার কথা শুনিলেন, আমি বলবো এখানে বলা হয়েছে যা কিছু বলছে, আমি স্কুল করছি, মাদ্রাসা করছি, বন্যা দিছি, কম্বল দিছি, রোজার ইফতারি সামগ্রী দিয়েছি, সব কিছু দিছি, একটা জিনিস বলা হয় নাই, অত অনেক জানেন না, গত বছর এই আমাদের এই বৃত্তির অনুষ্ঠানের পরে আমি 29টা স্কুলের মাদ্রাসার আমি 29 লক্ষ টাকা আমি দিয়েছিলাম, একটা স্কুলের একটা মাদ্রাসায় 1 লক্ষ টাকা করে দিয়েছিলাম নগদ, কার জন্য, মেধাবী ছাত্রের জন্য নয়, শুধু মেধাবী না, গরিব অসহায়
যারা বই কিনতে পারে না যারা ফি দিতে পারে না তাদের জন্য আমি জানি না যাদের কাছে আমি হস্তান্তর করেছিলাম শিক্ষকবৃন্দ তারা কিভাবে এটা বণ্টন করেছেন আমার সেটা জানা নাই আমি তাদের অনুরোধ করব আমি অবশ্যই এই বছরও তাদের উদ্দেশ্যে একইভাবে টাকা দিব যেহেতু শিক্ষক এবার প্রিন্সিপাল সাহেব পরামর্শ দিয়েছেন আমি এটার গুরুত্ব অনেক বেড়ে গেছে না হয় না হয় দিতাম কিন্তু যেহেতু পরামর্শ দিয়েছেন আমার সেটা নিশ্চয়ই উপকারী আর নিশ্চয়ই বেশি প্রয়োজন আমি প্রতিটা স্কুলে প্রতিটা কলেজে প্রতিটা মাদ্রাসায় ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী গরিব অসহায় মেধাবী ছাত্র যারা আছে তাদের নামে 1 লক্ষ টাকা দিব ত্রিশটা হয়ে থাকে 30 লক্ষ টাকা দিব ঠিক আছে আর আল্লাহ বাসে রাখে বয়স যখন 40 হয়েছে নিশ্চয়ই আরো 40 বছর বাঁচব না স্কুল কলেজ আমি কি জন্য বললাম 40 বছর বয়স স্কুল কলেজ না সরি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ আমি যদি নাও করতে পারি আমার বাপ পাশে যারা বসে আছেন আমার ভাইরা আমার সন্তানরা ছেলেরা ইস্তে অ্যাকসেপ্ট করে তারা অবশ্যই মাদকের কারণে করবে তারা যদি না পারে আমার নাতিরা করবে ইনশাআল্লাহ মাদকের মালিক হবে 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 ইনশাআল্লাহ তোমরা ভালো ছাত্রই হও না ভালো মানুষ হওয়ার চেষ্টা করো সমাজে পরিচিত হও আর সুশিক্ষিত হও দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করবা না দুর্নীতি দুর্নীতি এটার সঙ্গে কোনো আপোষ ভালো মানুষ খারাপ খারাপ দেখে খারাপ জিনিস থেকে বিরত থাকবে খারাপ জিনিসের প্রতি কোনো সমর্থন করবে না সে যে যেই হোক না কেন আমি বক্তব্য লম্বা করবো না আজকে এই অনুষ্ঠান যারা অতি পরিশ্রম করে কষ্ট করে সময় দিয়ে সুন্দর আয়োজন করেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আর স্কুল শিক্ষক যারা আমাদেরকে সাহায্য করেছেন অভিভাবক যারা ছাত্রীদেরকে নিয়ে আসছেন সবাইকে ধন্যবাদ জানাই এখানে আরেকটা জিনিস রয়ে গেছে আমরা কিন্তু পিছনে পড়ে গেছি আমি চাই না পিছনে থাকতে আমি চাই এক পার চলতে সমান সমান চলতে এখানে এবার কোন এবার কি তিরাতে হয়েছে কোন সনে 22 আমরা করতেছি কই 24 হোয়ার ইজ 23 23 গেল কোথায় এটা গ্যাপে পড়ে গেছে একেবারে সমান সমান করতে চাই এক পার করতে চাই ভবিষ্যতে ইনশাল্লাহ আগামী বছর শুধু একটাই হবে না দুইটা একসঙ্গে করবো ইনশাল্লাহ এটার পরিমাণ গত বছর ছিল 191 এবার হচ্ছে 300 গত বছর ছিল 190 এবার হচ্ছে 331 আগামী বছর হয়তো আরো 600 হবে 500 হবে ম্যাটার্স লিটিল সেটার প্রস্তুতি আমি নিব দুইটাকে একসঙ্গে করে দিল ভুলটা যাতে সমান সমান হয়ে যায় কারণ 22 পাশ করে আর 24 পাবে এক বছর তারা দুশ্চিন্তায় কেন আমরা পাইলাম না আর এটা গন্ধটা কমে যায় মজাটা কমে যায় আনন্দ কমে যায় ফুর্তি কমে যায় উৎসাহ কমে যায় বাড়াতে ঠিক না আমি এটা অনুষ্ঠানের উদ্দেশ্য হলো উৎসাহিত করা আমার এই অনুষ্ঠানে তারা যদি উৎসাহিত না হয় আমার লাভ কী পিছনে পড়বো না ইনশাল্লাহ সহমত হবে সবার অবগতির জন্য বললাম যারা এখানে নাই তাদের বন্ধু বান্ধব আছে আর টিউশন আছে আমার পক্ষের থেকে এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিবে আর একটা ঘোষণা একটা দাবি আসছে মাধবপুরের অনেক ছেলেরা মেয়েরা তারা মাধবপুরের বাইরে লেখাপড়া করে যে ব্রহ্মপুর আছে হবিগঞ্জ আছে ঢাকা আছে সিলেট আছে তারা যারা অভিভাবক যারা আছেন পিতাই হোক মাতাই হোক বা অভিভাবক তারা তাদের কর্মস্থল অর্থাৎ সেখানে চাকরি করেন অথবা ব্যবসা করেন সেই সুবাদে সেই স্কুলে লেখাপড়া করেন তারাও কিন্তু অনেকে জিপিএ পাই আর তারাও পাওনাদার ভবিষ্যতে তাদেরকে পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে শুরু করে দিব তারা যেন রেজিস্ট্রেশন টাইম দিয়ে দিব রেজিস্ট্রেশন সহমত করে সহমত করে তাহলে তাদেরকে নাম অন্তর্ভুক্ত করা হবে তারা আর বঞ্চিত হবেন না আর এখানে যারা আছেন ভবিষ্যতে আমি শিক্ষকরা যদি সাহায্য করেছেন আমি মনে করি
যুগের সঙ্গে তাল মিলাই সেই সিস্টেম পরিবর্তন করা দরকার। কেন আমার লোক যাবে বারবার স্কুলে যেয়ে তাকে দিবে, শিক্ষকরা ছাত্রর নাম দেন, ছাত্রের পার্টিকুলার দেন, এটা ওনাদের একটা ডিসগাস্টিং, আমাদের বোনে বোঝারি। কাজে আমি মনে করি সেদিকে লক্ষ্য রেখে আপনারা ছাত্র যারা আছে আমরা টাইম দিয়ে দেবো, পত্রিকা বিজ্ঞপ্তি দিব, আর অ্যাডভেস্ট একটা স্কুলে একটা চিঠি দিতে পারি, সেটা তোমরা যোগাযোগ করে জেনে শুনে সময়মত রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন সময় দিয়ে দিব, এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করবে তাই পাবে, রেজিস্ট্রেশন কর। শিক্ষা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে পৃথিবীটাকে পরিবর্তন করা সম্ভব। আমরা কি তোমাদের কাছ থেকে সেই দিন আশা করতে পারি, সেই সহযোগিতা সাহায্য আশা করতে পারি? ছাত্র যারা আছো হাত উঠাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী বছর দেখা হবে, আর 29 বছর পর্যন্ত আমার কষ্ট করে বাঁচতেই হবে এখন নির্বাচনে অংশ নিচ্ছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ। সালাম আলাইকুম। মাধবপুর, মাধবপুরের সন্তান হিসেবে আমরা কি ফয়সল সাহেব এবং ওনার যে দল আছে আমার চাচাদের, তাদেরকে সবাই দাঁড়িয়ে তালি দিয়ে সম্বোধন দিতে পারি না আমরা? আসার একটু ফোন খুলে তালি দেই। যে ব্যক্তিগুলো যে ব্যক্তি সারা জীবন ধরে বংশে বংশে আমাদের সেবা করে গেছে, আসল ওদের তালি দিয়ে সম্বোধনা জানাই এবং ওদেরকে দোয়া করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটা কথা হলো, আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি অনেক বছর ধরে, যেটা লক্ষ্য করেছি আমাদের গার্জিয়ানরা অনেক আশা ভরসা করে প্রতিষ্ঠানে দেয় তার সন্তানকে সোনার সন্তান বানানোর জন্য, যারা এগুলোর সাথে জড়িত আছেন মেহরবানি করে নিজের বিবেকের তাগিদে এবং দায়িত্ব হিসাবে এবং আল্লাহকে খুশি করার জন্য আপনারা চেষ্টা করবেন তাদেরকে সোনার মানুষ তৈরি করার জন্য, না হোক অন্তত জাতির উপর মানুষও তৈরি করা যায়। আপনাদের প্রচেষ্টা আল্লাহ তাআলা অনেক ভালোভাবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর আজকে উপস্থিত যারা মেধাবী স্টুডেন্ট ছাত্র, তোমাদেরকে অভিনন্দন, তোমরা আমাদের গৌরব, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা এই দেশকে গড়বা। আমরা যেটার জন্য এখন তার পাইতেছি, উই আর স্ট্রাইভিং হার্ড, আমরা প্রচেষ্টা চালাচ্ছি ওদিকে টানিয়ে, ওদিকে হয় না ওদিকে টানিয়ে, তোমরা আগামী ভবিষ্যৎ সেটা থেকে দেশকে রক্ষা করবা। তোমাদের মেধা দিয়ে এই মেধাগুলোকে কাজে লাগিয়ে, মেধা নষ্ট হয়ে গেলে, মেধা তো একটা আল্লাহর দেওয়া জিনিস, ওটাকে কাজে লাগাতে হবে। আমার একে ভক্তরা জ্ঞানী ব্যক্তিরা অনেক ভালো ভালো বক্তব্য গেছেন মেধা কীভাবে কাজে লাগানো যায়। আমি অনুরোধ করব আমার যে সামনে প্রজন্ম, আমার সোনামণি যারা সামনে আছো, ভালো রেজাল্ট করে আমাদের সামনে এসছো, যাদেরকে আমরা সম্বোধনের জন্য এখানে আবেদন করেছি, তোমরা তোমাদের মেধাকে কাজে লাগাবে। তোমাদের অভিনন্দন, তোমাদের গার্জিয়ান অভিভাবকদের অভিনন্দন, এবং তোমাদের পিছনে যে তোমাদের মেধাকে কাজে লাগানোর জন্য মানুষগুলো যে কারিগর শিক্ষকবৃন্দ যে অপরিসীম পরিশ্রম করে তোমাদের এই পর্যায়ে নিয়ে আসছেন, ওনাদের অবদান যে স্বীকৃতি দিচ্ছি, ওনাদেরকে আমাদের অভিনন্দন। আমার বক্তব্য এখানে শেষ। সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে এসে এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য, আমাদের আনন্দিত করার জন্য, এবং যারা মেধা বৃত্তি নিয়ে যাবে তাদেরকে উৎফুল্লিত আনন্দিত করার জন্য, উৎসাহিত করার জন্য আপনারা যে কষ্ট করে আসছেন এবং আছেন, সেই জন্য পুনরায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ যদি বাঁচার সময় ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি মহোদয়কে এই মুহূর্তে অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষ। ফাসল সাহেব বলছিল আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বড় আকারে, অনেক বড় আকারে। সুতরাং আমরা দেখতে চাই আজকে যেন 300 ঘরে আছে, কালকে 500, তারপর 1000 জনের মেলা এখানে হইতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সভাপতি। আমাদের অনুষ্ঠানের পরে ফটো সেশন হবে, তোমরা কেউ যাবে না। সিরাজাম মুনিরা, সিরাজাম মুনিরা, আলিফ মোহাম্মদ অন্তর তাড়াতাড়ি আসবে, সিরাজাম মুনিরা কি অনুপস্থিত? যাবে
পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিকে নেমে যাবা। আলিফ মোহাম্মদ অন্তর, সিরাজুম মুনির, সিরাজুম মুনির সার্টিফিকেট নাম্বার 24003। এদিকে আমার দিকে তাকাই। আলিফ মোহাম্মদ অক্তর, আবু মোহাম্মদ নাইম, আবু মোহাম্মদ নাইম, আবু তুরাত নাইম, স্যার ওই ক্যামেরার দিকে থাকবেন। মনিরুল ইসলাম রবিন, ক্যামেরার দিকে সবাই। তারেক রহমান, সবাই, সুজন মিয়া, থ্যাংক ইউ। একটু দিকে স্যার, একটু দিকে স্যার, হুসাইন খান রিয়াদ, স্যার একটু দিকে স্যার, হুসাইন খান রিয়াদ, স্যার এদিকে, মাহিনুর আক্তার, থ্যাংক ইউ। নেক্সট আমেনা বেগম, খুব দ্রুত দ্রুত মঞ্চে আসবেন, দ্রুত চলে যাবেন। ইশরাত জাহান বর্ষা, মাহিনুর আক্তার, থ্যাংক ইউ মাহিনুর আক্তার, আমেনা বেগম জান্নাতুল সুমাইয়া, স্যার একটু দিকে তাকাবেন, শিল্পী আক্তার, থ্যাংক ইউ আরিফিন হাসান, একটু দিকে স্যার, আরিফিন হাসান নাই, আরিফিন হাসান, স্যার একটু দিকে, স্যার এদিকে, জেসমিন খানম, আরিফিন হাসান অনুপস্থিত, রিফাত জাহান, রেনাসা ইয়াসমিন, মুসলিম আক্তার আছে এদিকে পাশে, মাহমুদ আক্তার, রাবেয়া খাতুন, মারিন রূপা বুড়ি, ইন্দ্রুন নাহার, তোমরা সনদ নিয়ে যার যার আসলে বসে করবা। সাদিয়া ইসলাম, তারা আসনে বসবে, কারণ তোমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে। বিউটি আক্তার, পরবর্তী শাহজালাল সরকারি কলেজ মন্তলা, স্যার একটু দিকে তাকাবেন, সরকারি কলেজ মন্তলা সামনে আছে, মাঝে স্যার ডান দিকে ওঠেন। বিউটি আক্তার, স্যার একটু দিকে তাকাবেন স্যার, হুসনিয়ারা বেগম, নুসরাত জাহান, শানবিন আক্তার, এই যেদিকে স্যার, শাহজালাল দোলার, থ্যাংক ইউ।
স্যার এই পড়ে গেছে তোমারটা একটা জরুরি ঘোষণা কাজ করে নিয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক টাকা মানি ব্যাগ হারিয়ে গেছে মানি ব্যাগটা আছে কর্তৃপক্ষের কাছে আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন শাহজালাল সরকারি কলেজ সুনিয়াকিতে নাদিরা খান দিতে আছে আচ্ছা একটু এদিকে তাকাবেন স্যার যারা শিক্ষার্থী তারা লাইন ধরে সামনে আসো মোহাম্মদ হাবিবুর রহমান কলেজ হামিদুর রহমান রাকিব ফাতেমা খাতুন নিশাদুল ইসলাম আছে মৌলানা মোহাম্মদ সাইদুল ইসলাম আজেরিন ময়ন শাহ মোহাম্মদ নূর আলম ঠিক আছে সবাই থ্যাংক ইউ মোহাম্মদ নূর আলম মোহাম্মদ জাহিদুল ইসলাম রিয়াদ জাহিদুল ইসলাম খান স্যার স্যার এদিকে পারভেজ মোশাররফ খান হৃদয় সরকার সৌরভ সরকার একটু দিকে স্যার একটু দিকে জুই দাস রিতা সরকার বিষ্ণু সূত্রধর অঞ্জলি সরকার আখিরানী সরকার সৈয়দা রিদু আক্তার সাবন্তে আখিরানী সরকার আকলিমা আক্তার ইশানা নাজমিন জাহান শতাব্দী ঋতু আক্তার সাবন্তে আকলিমা আক্তার নাজমিন জাহান শতাব্দী এনামুল হক জাহেদুল ইসলাম আহমিদা সারোয়ার মাইশা রত্নারায় শ্রাবন্তী
মাহবুবুর রহমান মুদাসির হাসান চৌধুরী তানজিলা আক্তার জান্নাত ফেরদৌস মিশু তানজিলা আক্তার ঈশা দ্রুত আসো একটু দিকে তাকাই ঋদ্ধি বণিক ঋদ্ধি বণিক অভিভাবক আছে একটু দিকে তাকাই মুন্নি আক্তার লিপি আক্তার রিতু স্যার একটু দিকে একটু দিকে তাকাই নাজমুন নাহার মজুমদার পিঙ্কি রাজবংশী এখন ইটাকলা ফাজিল মাদ্রাসা সুলতান আক্তার আসতে উপস্থিত মেয়ে পাইছে মা নিল আর কি গোলাম মোহসেন খান মাহির গ্রহণ করবেন তাহিয়াতুর রহমান এদিকে তাকাই শাহ সিয়াম তাহিয়াতুর রহমান শাহ সিয়াম সবাই দ্রুত মঞ্চে আসবে
শেখ মোহাম্মদ আতিকুর রহমান মুবিন, মোহাম্মদ শাহেদ মাহমুদ, শাহেদ মাহমুদ এদিকে তাকাই না 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 শাহেদ মাহমুদ, হালিমাতুল সাদিয়া, হালিমাতুল সাদিয়া এদিকে স্যার, তসলিম জাহান ওফই, হালিমাতুল সাদিয়া, তসলিম জাহান ওথই, তোমরা দুইটা খাম পাবা, একটা ক্রেস পাবা, মনে করে এটা ভুলে যাও না, লস হয়ে যাবো। সার্টিফিকেটের সাথে একটা খাম আছে, খামটাকে যত্ন করে রাখো। মুম্বাইয়া ইসলাম সাদিয়া খাতুন জুমা, এখন আলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়, আলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুইজন, মাত্র দুইজন, মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, এসএসসি কারিগরি কারিগরি রহমান জেনি স্বর্ণারানী পাল নাজমিন আক্তার সামিয়া, যাদের নাম ঘোষণা হচ্ছে তারা দ্রুত মঞ্চে আসবে। মন্দিতা রানী দাস গোবিন্দপুর সরকারি বিদ্যালয়, তারা সামনে চলে এসো। জাকিয়া আক্তার, শান্তা আক্তার, একটু দিকে জাকিয়া আক্তার, শান্তা আক্তার, আরিফ আক্তার, সামান্তা,
যাদের নাম ঘোষণা হচ্ছে তারা দ্রুত মঞ্চে আসবে। এদিকে তাকাই, মোতামিন ইসলামের অভিভাবক। অভিভাবক 1%, তাহাজিব মোহাম্মদ অভিভাবক। ক্যামেরা দিকে তাকাই একটু। রায়তুল ইসলাম পলাশ, মাহমুদ রহমান সজি, মুজাহিদ হোসেন, আব্দুল্লাহ আল আরাফাত, মোহাম্মদ মনির হোসেন পারভেজ, পারভেজ খান, ফারজানা আক্তার রিনা, যাদের নাম বলা হচ্ছে তারা দ্রুত মঞ্চে আসবে। দ্রুত আফমান সরকারি উচ্চ বিদ্যালয়, সঞ্জিতা ইসলাম মিম, একটু দিকে অর্পারা নেপাল, সায়রা জামান, চৌমুনি খুরশিদ হাই স্কুল এন্ড কলেজ, মাহমুদুর হাসান রাব্বি, আরুল রশিদ,
Nusa Tansara, Nusa Tansara,
Nusrat Jahan Sara Nusrat Jahan Sara Nama dia ni apa? Amal Bagni Nama dia ni Musharraf Hussain thank you. Thank you. Habis Rahman Siang. Untuk mobil deh. Andi orang umur tu nesta. Sama asin sarasin mungse. Cakia sultan lah. Umur tu nesta. Kasih sedia dulu. Thank you. Alhamdulillah. Andi orang umur tu nesta. Apa sih kita kan? Bosia Khanom. Thank you. Bosia Khanom. Ismu dasi sorkar. Next school of Mohiuddin. Komalika Das, Komalika Das, Komarani Das, Komarani Das, Komalika Das, Komarani Das, thank you. Komarani Das, Komarani Das, naik, Komarani 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 Muriyah Maktariya, Odiroga Kastase, Joba Sultana, Jannatul Mawad Kuli, Jannatul Mawad Kuli, Nai, Jannatul Mawad Kuli, thank you. Kuli, Kuli, SM, Hairud Jahan Rafa, Nesti Jahan Rafa, একটু ক্যামেরার দিকে তাকাই থ্যাঙ্ক ইউ চাঁদনি আক্তার চাঁদনি নাফিসা তাবাসসুম মুনামি ক্যামেরার দিকে ওকে ওকে থ্যাঙ্ক ইউ নাফিসা তাবাসসুম মুনামি জান্নাতুল মাওয়া সামনে আপু একটু দিকে ক্যামেরার দিকে হ্যালো থ্যাঙ্ক ইউ Mohiuddin Chowdhury. সার্টিফিকেট নিয়ে যাবেন না আপনার ব্যবস্থা আছে আপনার আপনার করে দেবেন হাবিব আক্তার আপু ক্যামেরা রিয়া রুবিন আক্তার রুবি প্রথমে তো মানুষ যাবে আক্তার রিয়া এখন আপনি সালেহাবাদ নহিত সুনা সালেহাবাদ সালেহাবাদ নহিত সুনা রাকিব মাদ্রাসা তিনজন সকল মুসাররফ হোসেন জয়ন আলমিদিন নেক্সট আসবে জগত স্পোর্ট যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ জয়ন আলমিদিন জগত স্পোর্ট যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ না আর তো নাই সাইলেন্স ঠিক বুঝে ওরে দেখি ছাত্রছাত্রীদের সামনে আসার জন্য অনুরোধ করছে চেক
তরিকুল ইসলাম সানি স্যার আছেন স্যার না স্যার স্যার এক স্যার আসেন স্যার আমি স্যার তরিকুল ইসলাম সানি জান্নাতুল ফেরদৌস নিতো জান্নাত আপু এদিকে সোনা দেবনা রাশিদ তুতার স্যার থ্যাংক ইউ অর্পি দাদা শান্তা রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম মেহেদী হাসান মেহেদী হাসান ফাতেমা জান্না রাসো মেহেদী হাসান ঠিক আছে তো সামিন তাসকিন জেরিন আক্তার সামিন তাসকিন সামিন তাসকিন জান্নাতুল ফেরদৌস ইমি জান্নাতুল ফেরদৌস ইমি সামিন তাসকিন জেরিন আক্তার আপু এদিকে তাকাই সামিন তাসকিন ওকে আমরা আহ্বায়ক সভাপতি নিয়ে মেয়ের পক্ষে জান্নাতুল ফেরদৌস ইমি আনিস সাতানো ঐশী ঠান্ডা আছেন ঠান্ডা আছেন ঐশী মেয়রুন্নেসা অভিভাবক তার সাহিত্য আছে ওকে মেয়রুন্নেসা অভিভাবক তার আলিয়াতুল তাহা আলিয়াতুল তাহা মুসাম্মদ খাজিদ আক্তার হাসমিয়া জান্নাত মার্জিয়া রহমান নাবির হাসান নিলয় নাবির হাসান নিলয় আদর রূপনাথ আসবে মাদুপুর পাইলট নাবির হাসান নিলয় নাদিউজ্জামান মাহি হাসিবুল হুসেন শান্তা আদর রূপনাথ উচ্চ বিদ্যালয় নেক্সট সৌরভ কান্তি পাল মুশরাদ বিনতে হাসান সৌরভ কান্তি পাল মুশরাদ বিনতে হাসান এখন আদর লোকনাথ মোহাম্মদ নয়ন মিয়া একজন মাদকপুর পাইলট সারবাই সরেন মোহাম্মদ আবরার মাসাল হাসান চকদার মাসরিফ হাসান চকদার রেজোয়ান রশিদ মাহি রেজোয়ান রহমান হিমেন মাসরুর রহমান হিমেন সৈয়দ সৈয়দের হাইস্কুল ইটাকলা ফাজিল মাদ্রাসা নেক্স মাসরুর হিমেন পল্লব সূত্রধর রাকিবুল হাসান খান নাজমুল ইসলাম মুজাম্মিল চৌধুরী অন্তর আবুল হাসনাত
আমরা দেখাই বা পরিত্রি চৌধুরী অন্ত পরিত্রি চৌধুরী অন্ত বিজম্বল চৌধুরী অন্ত ওকে সন্দীপন দাস মোহাম্মদ কাইফউদ্দিন সন্দীপন দাস কাইবান খান থ্যাংক ইউ আরিফ ইফরান খান সৌরভ পাল মোহন আহমেদ সৌরভ পালের অভিভাবক অন্তর রায় আল সাহারিয়া রবিন মাহমুদ আল খাত্তা সাদি আল খাত্তা সাদি নুরে আলম অভিভাবক আয়েস খান রানা সৈয়দ আজিম ইকবাল সাইফুল উদ্দাস লিমন মুস্তাক হুসাইন আরমান্দুলাল এবং ইটা কোনো হাজির মাদ্রাসা একটা হৃদয় হুসেন।